নমস্কার, আমি স্নেহাচন্দ্র ফ্রম নিউ অনুভব, বিষ্ণুপুর বোলতলা। ওয়েলকাম টু আওয়ার লাইভ। সকলে একটু জলদি জলদি জয়েন হতে থাকুন, আমি লাইভটা শেয়ার করে নিচ্ছি। সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার অন বোর্ড, প্লিজ কেউ একটু কমেন্টসে জানান, দেন আজকে লাইভটা আমরা স্টার্ট করবো। আপনারা একটু জয়েন হতে থাকুন। আর আমি আজকের কালেকশনের কী কী আইটেম আছে না আছে সেটা একবার বলে নিই, আমি বুকিং প্রসিডিওরটা বলে দেব। তো আজকের লাইভের মধ্যে বেডিং স্পেশাল কালেকশন থাকবে, যেরকম স্টার্ট করব কাতান বেনারসি দিয়ে, বেনারসের কাতান বেনারসি। তাছাড়া থাকছে বিষ্ণুপুরী কাতানের মহাপার, বিষ্ণুপুরী কলাক্ষেত্র, বিষ্ণুপুরের আপনার কুচি আঁচলের একটা জারি বর্ডারের আইটেম, তাছাড়া থাকবে মাহেশ্বরী। এই আইটেমগুলো থাকবে। জারি টেক্সট যদি সময় হয় আমি দেখাবো, এটা ইনক্লুড ছিল না, যদি সময় না হয় নেক্সট দিন দেখাবো। তো আজকের যাবতীয় কিছু শুধু মাহেশ্বরীটা বাদ দিয়ে বাকি সব শাড়ি সিল্কমার্ক থাকবে। বুকিং প্রসিডিওর কী, অনেকেরই এটা কোয়েরিজ আছে যে বুকিং প্রসিডিওরটা কেমন করে বা কী। আপনাদের স্ক্রিনের ওপরে দেখুন একটা নাম্বার ডিসপ্লে হচ্ছে, which is 9126374190। This is our WhatsApp number। आपको अगर कोई साड़ी लेना है, कोई साड़ी पसंद आ रहा है, आप खरीदना चाहते हो, तो आप परचेज करना चाहते हो, आप जस्ट वो साड़ी का स्क्रीनशॉट हमको भेज दोगे, ठीक है। आफ्टर लाइव हम लोग चेक करेंगे, अगर साड़ी है तो हम लोग आपको कंफर्मेशन जो है पेमेंट डिटेल्स भेज देंगे। वहाँ पे आपको तीनों ऑप्शंस मिलेगा, गूगल पे, फोन पे, बैंक ट्रांसफ़र। अपनारा गूगल पे करते पारें, बैंक ट्रांसफ़र करते पारें, फोन पे जरा तो अपनारा कम्फर्टेबल 24 आवर्स थाकबे टाइम। ओके, पेमेंट डिटेल्स का पावर पर थेके, आई मीन कन्फर्मेशन मैसेज पावर पर थेके 24 घंटा समय थाकबे पेमेंटेर जोन्नो। যদি কারো কোনো রকম কোনো অসুবিধে হয় পেমেন্ট সংক্রান্ত আমাকে কোয়েরি করে নেবেন, আমি কিন্তু যদি এক্সট্রা টাইম প্রয়োজন হয় আমি দিয়ে দেবো, সেখানে কোনো রকম কোনো ডাউট নেই। বাট প্লিজ আপনারা কনফার্ম হয়ে বুকিং করবেন। আগর আপকো চাহি, আপ লেনা চাহতে হো, আপ অনলাইন ট্রানজেকশন মে কমফর্টেবল হো, তো হি বুকিং কিজিয়ে। ওয়েস্ট বেঙ্গল মে হামারা শিপিং জো হ্যায় ফ্রি হ্যায়, অ্যান্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিংটা কিন্তু অ্যাড হবে। ওকে, তো আজকের ফার্স্ট যেটা শাড়ি সেটা হচ্ছে পিওর কাতান বেনারসি। ওয়েডিং সিজনে আমরা সবাই কিন্তু একটু ইন্ডিয়ান ওয়্যারই বেশি পরি, এবং ইন্ডিয়ান ওয়্যারের মধ্যে শাড়ি হচ্ছে সবথেকে একটা মানে পপুলার অ্যাটায়ার, যেটা আমরা সবাই পরি ফ্যামিলি ওকেশন থেকে শুরু করে ফ্রেন্ডের কোনো মানে যে কোনো ধরনের ওকেশনে কিন্তু ইন্ডিয়ান ওয়্যারের মধ্যে লেহেঙ্গা আর শাড়ি এগুলো বেশি পরা হয়, ঠিক আছে। এক সেকেন্ড, জাস্ট আমি একটু চেক করে নিচ্ছি লাইভটা। না মানে চলে গেল ক্লিয়ার। ওকে, কিন্তু কমেন্ট শো করছে না, সোয়াইপ কর, সোয়াইপ করি না। যাদের লাইভটা ভালো লাগবে আপনারা প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেবেন। তো ফার্স্টে আমি যে শাড়িটা আজ দেখাবো সেটা হচ্ছে একটা পিওর কাতান বেনারসি। ইয়ে সভি শাড়ি সকমক শাড়ি পায় হ্যাঁ, ঠিক হ্যাঁ। মানে জিতনা ভি আজ শাড়ি দিখাওঙ্গি কাতান বেনারসি বিষ্ণু মহেশ্বরী সিল্ক কো ছোড়কর সভি কে সভি শাড়িয়া আপকা সকমক শাড়ি পায় হ্যাঁ, ঠিক হ্যাঁ। তো ইয়ে রহেগা আপকা পহলা ওয়ালা শাড়ি। প্রাইস থাকবে এই শাড়িটার 9290, আফটার ডিসকাউন্ট প্রাইস ইজ 9190, ফ্ল্যাট 100 রুপিসের ডিসকাউন্টটা থাকবে। বটল গ্রিন উইথ রেড কন্ট্রাস্ট বর্ডার, শাড়িটা পিওর কাতান বেনারসিতে আছে। অল দিস আর হ্যান্ডলুম শাড়ি, ম্যানে যো পেহনা হ্যায় মেরা ভি কাতান নেহি হ্যায়, মেরা ওয়ালা সিফ এক কলর কা হ্যায়, লেকিন জো মে দিখাউঙ্গি আজ সভি কা আপকা বর্ডার জো হ্যায় ভো কন্ট্রাস্ট মে আয়েগা, ঠিক হ্যায়। সভি শাড়ি কা বর্ডার জো হ্যায় আপকা কন্ট্রাস্ট মে আয়েগা, অ্যান্ড ইয়ে আয়েগা আপকা পল্লু কা ফ্রন্ট ইয়র কা পোর্শন। দিস ইজ দ্য ফ্রন্ট ইয়র, প্রাইস রেঞ্জ ইজ 9190। পিওর মীনাকারি সরি পিওর কাতান বেনারসি, নট মীনাকারি। মে স্টার্টিং দিখা দিতি হু ক্যাসা ওয়ার্কে, শুরু থেকে কিন্তু ওয়ার্কের ভলিউমটা যেটা আছে সেটা হালকা থাকছে, অ্যান্ড শাড়িটা প্লিটস পোর্শন কভার করে যাওয়ার পর যখন ঘুরতে শুরু করছে সেখান থেকে কিন্তু একটু ক্লোজ থাকবে। ইয়ে রহেগা আপকা স্টার্টিং কা পোর্শন, ঠিক হ্যায়। এটা থাকবে শুরুর দিকটা এবং এইটাই যাবে আপনার গ্যাপিংটা, ইয়ে ওয়ালা গ্যাপিং আপকো পুরা শাড়ি মে আয়েগা, অ্যান্ড শাড়ি জব ঘুমকার ফ্রন্ট ইয়র মে আ যায়েগা তো ওয়াহাঁ কা পোর্শন আপকা এসা ক্লোজ রহেগা। প্রাইস থাকবে শাড়িটার 9190, ওকে 9190। দিস ইজ দ্য আঁচল পোর্শন, থ্যাংক ইউ।
আচ্ছা এটা আসবে আপনার ব্লাউজ পিস কন্ট্রাস্ট মে আরেকটা ব্লাউজ পিস দিস ইজ দা ব্লাউজ পিস ইয়ে वाला পোরশন আপ ব্যাক মে ভি ডাল সকতে হো চাহো তো আপ স্লিভস পর ভি ডাল সকতে হো এন্ড জ্যাদাতার ইয়ে সব সারি আম গোল্ড জুয়েলারি কে সাথ পেনতে হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিন লাইকটা আমার সাইটের প্রাইস ও আপনার 9190 সেম প্রাইস শুধু আমারটা কন্ট্রাস্ট না আমারটা পুরোটা সিঙ্গেল কালার ঠিক আছে এখন ম্যাক্সিমাম শাড়ির বর্ডার আঁচল একটু কন্ট্রাস্টে হচ্ছে সিঙ্গেল হয় সিঙ্গেল কালারের সংখ্যাটা কম কন্ট্রাস্টের সংখ্যাটাই বেশি এটা আসবে ব্লাউজ পিসটা রেড এ ওকে তো শাড়ি ইয়ে সব শাড়ি ज्यादातर हम लोग গোল্ড জুয়েলারি वगैरह के साथ ही पहनते हैं आप चाहो तो एंटीक कोई ज्वेलरी भी पहन सकते हो और साड़ी का ब्लाउज थोड़ा ट्रेडिशनल टाइप का बनाओगे तो अच्छा लगेगा जैसा कि आपका थोड़ा लॉन्ग स्लीव्स या फिर আপনারা হাতের পোরশনসকে একটু কুচি কুচি রাখতে পারেন স্লিভস দেওয়া যেটা বলে সেই ব্যাপারটা করাতে পারেন ভালো লাগবে দেখতে এই আসবে আপনার শাড়িটা ঠিক আছে এটা আসবে আপনার লুকসটা প্রাইস থাকবে শাড়িটা 9190 9990 আসবে এই শাড়িটার প্রাইস প্রতিটা শাড়ি আপনার সিল্ক মার্ক থাকবে ব্লাউজ পিস থাকবে ইয়াইকা আপকা পোরশন ঠিক আছে এরকম আসবে লুকসটা 9190 একটু লুজ লাগছে না ঠিক আছে ছেড়ে দাও তুমি একটু রিংটিকে ডাকো শাড়িগুলো একটু ধরে নেবে প্রাইস থাকবে 9190 ওকে 9190 আসবে প্রাইস রনি লুজ লাগছে প্রাইস থাকবে না না থাক অসুবিধা নেই 9190 নেক্সট কালার হচ্ছে এরকম একটা লাইট পিঙ্ক কালার উইথ ফুশিয়া পিঙ্ক বর্ডার 9190 আসবে এই শাড়িটার প্রাইস প্রত্যেকটা শাড়ি প্রাইস রেঞ্জ সেম কনসেপ্ট গুলো সেম শুধু কালার এন্ড ডিজাইন গুলো চেঞ্জ হবে জিনকো পছন্দ আ রহা হ্যায় শাড়ি জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস বুকিং প্রসিডিওর ইজ ভেরি ইজি বুকিং প্রসিডিওরটা কিন্তু খুবই সহজ আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিতে হবে শাড়িটার পিকচারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9126374190 ঠিক আছে ইয়ে সেট হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যায় ইস নাম্বার পর বহুত সারে লোক কল কর রহে হ্যায় কোয়েরিজ কে লিয়ে দিস ইজ নট আওয়ার কলিং নাম্বার कोई भी क्वेरी हो कॉलिंग नंबर पर कॉल करना पड़ेगा इस नंबर पर कॉल रिसीव नहीं होगा जैसे कि कोई लोग पेमेंट कर रहे हो आप मेरे मुझ माने आमी रिसीव करे छि किना সেটার জন্য কোনো কল করার প্রয়োজন নেই আপনারা 24 আওয়ার্স ওয়েট করে যাবেন পেমেন্ট রিসিভ হলে অবশ্যই আমরা কিন্তু 24 আওয়ার্স পর চেক করি তো মানে ইনস্ট্যান্ট চেকিং হয় না তো সেক্ষেত্রে কিন্তু একটু টাইম দিতে হবে ইনস্ট্যান্ট পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি সবার পেমেন্ট ওভাবে চেক করা পসিবল না আপনারা পে করে অ্যাড্রেস দিয়ে রেখে দেবেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে শিপিংটা অ্যাড হবে নইলে নরমালি ঠিক আছে পেমেন্ট করে সেটার জন্য 10 বার কল করার কোনো প্রয়োজন নেই পেমেন্ট করে রেখে দেবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আপনারা যদি সেটাতে পেমেন্ট করেন অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা সহ শেয়ার করে দেবেন ব্যাস দ্যাটস এনাফ সেটা আমি রিসিভ করেছি কি কইনি সেটা আমরা জানিয়ে দেব সেটার জন্য বারবার কল করার কোনো প্রয়োজন নেই ওকে এটা আসবে আপনার স্টার্টিং পোরশনটা পিঙ্ক কালার ইয়েলো টোন কে সাথে पूरा साड़ी में से येलो टोन आएगा ऑल दीज आर हैंडलूम कतान बनारसी जैसा कि सामने पूरा वेडिंग का सीजन आ रहा है तो ये सब साड़ी गुलो ब्राइड पड़ते पारे ब्राइड जरा खूब क्लोज रिलेटिव्स रा अच्छे जे रकम दीदी बोन ठीक है मा কাকিমা জেঠিমা সবাইকার রেঞ্জেরই আমি সমস্ত কালার রেঞ্জেরই দেখাবো সবাই ক্যারি করতে পারবেন আগেকার দিনে বেনারসি মানে যে ধারণা ছিল যে ভীষণ হেভি হবে পরা যাবে না সেই ব্যাপারটা একেবারেই নেই এখন কাতান বেনারসি মানেই কিন্তু ভীষণ লাইটওয়েট এই শাড়িগুলোর ওয়েট আপনার 620 গ্রাম 630 গ্রাম এরকম ওয়েট থাকবে ঠিক আছে এইটারও তাই সেম ফ্রন্ট ইয়কের পোরশনসটা পুরো এরকম ছোট ছোট বুটা দিয়ে আসবে প্রাইস থাকবে এই শাড়িগুলোর 9190 9990 টাকা আসবে এই শাড়িটার প্রাইস ঠিক আছে 9990 টাকা আসবে শাড়িটার প্রাইস এটা আসবে লুকসটা প্রাইস থাকবে 9190 দিস ইজ দা আঁচল এন্ড ইয়াইকা আপকা ব্লাউজ পিস পুরা ফুশিয়া পিঙ্ক মে হ্যায় जिन लोगों को पसंद आ रहा है जस्ट टेक अ स्क्रीनशॉट एंड सेंड अस 9190 इज द प्राइस रेंज प्योर कॉटन बनारसी सबका साड़ी किंतु सिल्क मार्क सर्टिफाइड ठीक है ये आएगा आपका ब्लाउज पीस
প্রাইস রেঞ্জ ইজ 9190 9990 এটা একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইস রেঞ্জ থাকবে 9190 আমারটারও সেম প্রাইস ঠিক আছে আমারটা হচ্ছে শুধু এটা একটু ধরতে হবে কারণ আমার একটু ফল্ড করা পসিবল হচ্ছে প্রাইস থাকবে 9190 9190 এই কালারটা আমি হ্যাঁ ছেড়ে দরকার নেই এই কালারটা আপনার ছেড়ে দাও ব্রাইটদের জন্য যারা উড বি ব্রাইট তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করব কি আপনারা এই কালারটা নিন কারণ কি ব্রাইটদেরকে খুব ব্রাইট কালারস এগুলো পড়লে না ভীষণ ভালো লাগে এবং যাদের ফার্স্ট অ্যানিভার্সারি আছে তারাও এই কালারটা নিতে পারেন প্যারেট গ্রিন কালারের সাথে রেড কালার ঠিক আছে কালারটা হচ্ছে প্যারেট গ্রিন কালারের সাথে রেড কালারের একটা কম্বো প্রাইস থাকবে 9190 9190 প্রতিকটা শাড়ি ব্লাউজ পিস আছে প্রতিকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড আপনাদের শুধু কালারটা পছন্দ করতে হবে যাদের দিদি শাড়িটা পিক আমারটাও সেম প্রাইস ম্যাম থ্যাংক ইউ সো মাচ স্বর্ণচরী শাড়ি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্বর্ণচরীর লাইভ দেখে স্ক্রিনশট দিতে হবে যেদিন আমি স্বর্ণচরীর লাইভ করবো আমি সব নোটিফিকেশন আগের দিন জানিয়ে দিই একটু আমাদের গ্রুপটা জয়েন হয়ে যান নিউ অনুভবটা হচ্ছে আমাদের গ্রুপ সেই গ্রুপটা আপনারা জয়েন হয়ে যান ওই গ্রুপটাতে আপনারা সমস্ত ধরনের নোটিফিকেশনস রিভিউ সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ না বা ফেসবুক গ্রুপ ওখানে লটস অফ মানে প্রচুর 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 রিভিউস পাবেন ये रहेगा आपका ब्लाउज पीस जो कि प्योर रेड में है ठीक है प्योर रेड में आएगा ये वाला ब्लाउज पीस इसका स्लीव्स पर देने के लिए आपको ऐसा वर्क मिलेगा ऑल दीस आर प्योर कतान बनारसी एवं सबकटा শাড়ির সাথে কিন্তু ब्लाउज पीस मस्ट থাকবেই ब्लाउज पीस আর ম্যাক্সিমাম গুলো আপনার কন্ট্রাস্টে থাকবে শাড়িটা যেরকম কাতান বেনারসির হয় পুরো স্টার্টিং থেকে একটু হালকা গ্যাপে যাবে এবং ফ্রন্ট ইয়ার পোর্শনসটাতে একটুখানি ঘন থাকবে ঠিক আছে ফ্রন্ট ইয়ার পোর্শনসটাতে একটুখানি ঘন থাকবে কাজটা এইটা আসবে আপনার ফ্রন্ট ইয়ার কা পোর্শন ইয়া আয়কা আপকা ফ্রন্ট ইয়ার কা পোর্শন এন্ড ইয়া আয়কা আপকা পল্লু কা পোর্শন আর চলে একটু কমেন্টস গুলো পড়ো আর আমার রাইট সাইডের ওই ওয়াচটা দাও আমি এটা খুলে ঘড়িটা পরে নিচ্ছি টাইটানিয়াম ওয়াচটা এখানে আছে ময়ূর কঞ্চি কালার আছে অনেক কটা কালার অ্যাভেলেবেল আছে আমি সব কটা কালারে একটা একটা করে দেখাচ্ছি তবে স্পেশালি ভাবে যদি কেউ বলতে চান আমি মানে আমি সাজেস্ট করব কি যারা উড বি ব্রাইড আছে আপনারা কিন্তু এই শাড়িটা নিতে এটা একটু কাছের থেকে দেখিয়ে দাও বর্ডারটা ঠিক আছে বর্ডারটা একটু কাছের থেকে দেখিয়ে দাও দেখো বর্ডারের পোর্শনসটা আপনারা একটু কাছের থেকে দেখে নিন ভীষণ সুন্দর শাড়িটার বর্ডারটা বর্ডারের যে ওয়ার্কটা আছে না टोटल ये सभी साड़ी जितना भी दिखाऊंगी मैं सभी साड़ी आपका जो है आपका मतलब हैंडमेड हैंडलूम साड़ी से ये कोई मशीन वर्क साड़ी नहीं है खोलते बच्चे देखे नीचे एक तो पुले दाल तो ना एक एक दान हाथे प्राइस थाक में जी शायद देखा ना होच्छे 9190 ঠিক আছে এই জায়গাটা একটু খুলে খুলে তুমি খুলে দাও আমি কোইটা পরে নিচ্ছি লাগানো এটা পড়বি না না কেন একটু টাইট করে না 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 বলছি তো এটা থাক পরে পরব রে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও আমি এটা পরে নিচ্ছি ছেড়ে ছেড়ে দেখানো হয় প্রাইস থাকবে এই শাড়িটার হচ্ছে 9190 ये पूरा साड़ी आपका पैरेट ग्रीन में जाएगा एंड इसका ब्लाउज पीस आंचल जो है वो आपका जाएगा प्योर रेड में ठीक है ये आएगा आपका पल्लू का पोर्शन एंड ये आएगा आपका ब्लाउज पीस का पोर्शन ये वाला पोर्शन आप ब्लाउज पीस में स्लीव्स में डाल सकते हो क्योंकि ये वाला जो स्लीव्स है ना ये स्लीव्स में मतलब वर्क है वो स्लीव्स में ज्यादा अच्छा लगेगा एंड साड़ी का जब ब्लाउज पीस आप बनाओगे कोशिश करना कि कोई अच्छे वाले टेलर से बनाओ तो बहुत अच्छा वाला फिटिंग्स होता है एंड ये सभी साड़ी क्योंकि हम लोग पल्ला खोल कर पहनते हैं तो फ्रंट सामने हुक देवा थेके बैक के हुक देवा होले बेशी भालो है ठीक है 9190 इज द प्राइस रेंज 9190 होच्छे शाड़ी गुलोर प्राइस
9190 বেঙ্গলের শিপিং ফ্রি আউট অফ বেঙ্গল শিপিংটা কিন্তু অ্যাড হবে সো যারা কনফার্ম নেবেন সেভাবে বুকিং করবেন ইসকা আর এক কালার জো বহুত খুবসুরত হ্যায় ও হ্যায় ইয়ে ওয়ালা কালার পিকক ব্লু ইস পর কোই ভি ব্ল্যাক টাচ নেহি হ্যায় मैं अभी जो कलर दिखा रही हूँ दिस इज द पीकॉक ब्लू कलर जो कि बहुत खूबसूरत है कोई भी ब्लैक टच नहीं है साड़ी में एंड साड़ी जो है पूरा क्रॉस टोन में है मतलब दोनों कलर इस पे रिफ्लेक्ट हो दोनों कलर का रेशम एक साथ वीव हुआ है इसके वजह से साड़ी के ऊपर से आप लोग देख सकते हो थोड़ा एक कॉन्ट्रास्ट जो मतलब क्रॉस टोन जिसको बोलते हैं वो आ रहा है इसका प्राइस है आपका 9190 বটল গ্রিনে রেড দিয়ে স্টার্ট করেছিলাম একটুখানি যারা মিস করে যাচ্ছেন রেকর্ডেড লাইফটা দেখে নেবেন ঠিক আছে একটু ইয়েলো করতে পারো এইটা আসবে লুকসটা ঠিক আছে এখন ঠিক লাগছে মানে শাড়িটার কালার গুলো ঠিকঠাক আসছে তো আচ্ছা ইয়ে রয়েগা ক্রস টোন আমি বুঝতে পারছি না যে কতটা ক্যামেরাতে লাগছে বাট সামনে থেকে ক্রস টোনটা ভীষণ ভালোভাবে ভিজিবল হচ্ছে ইয়ে যে পুরা শাড়ি হ্যায় আপকা বডি কা পার্ট আপ দেখ সকতে হো পুরা ক্রস টোন মে হ্যায় এন্ড দিস ইজ দা বর্ডার পোর্শন ঠিক হ্যায় শাড়ি শুরু সে আপকা এসা জায়গা ঠিক হ্যায় শাড়িটা শুরু থেকে কিন্তু এরকম যাবে পুরো শাড়িটা এই একই ভাবে যাবে প্রাইস থাকবে 9190 9190 9190 টাকা আসবে প্রাইস এটা আসবে ফ্রন্ট ইয়োকের পোরশনটা ইয়ে वाला পোরশন আপকা ফ্রন্ট ইয়োক কভার করেগা এন্ড ইয়ে वाला পোরশন জো হ্যায় ও পল্লু কা পোরশন হ্যায় আঁচলটা ওকে ইসকে সাথ ব্লাউজ পিস জো হ্যায় পুরা এসা ফুশিয়া পিঙ্ক মে হ্যায় ফুশিয়া পিঙ্ক কে ব্লাউজটা আছে এবং ব্লাউজের এই পার্টটা হাতাতে দিতে পারে ব্লাউজ পিসের স্লিভস সে बुकिंग के लिए मैं एक बार फिर से बता दूं अगर किसी को एक से ज्यादा बुकिंग हो या फिर आपको दोनों पसंद है दोनों में से कोई एक लेना चाहते हो तो दोनों का ही ऑप्शन आप भेज सकते हो लास्ट में आप लिख सकते हो एनीवन जैसा कि आप वो मतलब आगे का यदि चाहे शटडाउन माने यदि अवेलेबल था कि नहीं तो चल बाय टच कौन एक्टा सो आप लोग लिखिएगा कि एनीवन ठीक है एंड किसी को अगर दोनों ही चाहिए तो आप लोग लिख देना कि बोथ এরকম ভাবে একটু মেনশন করে দিতে হবে এন্ড যারা এখনই নেওয়ার প্রয়োজন নেই বা এখনই নিতে কমফোর্টেবল নয় বা যে কোনো প্রবলেম অনলাইনে কমফোর্টেবল নয় আপ লোক ক্যা হ্যায় কি পিকচার মত ভেজিয়ে পিকচার ভেজকর কনফার্মেশন মিলকর আগর কোই ক্যান্সেল কর দেতা হ্যায় তো হাম লোক উস নাম্বার পে দোবারা কোই ভি বুকিং নহীঁ লেতে হ্যায় ঠিক হ্যায় তো আপ লোক ধ্যান সে দেখ কর হাজার বার সোচ কর বুকিং কিজিয়ে বুকিং করনে কে বাদ ক্যান্সেল মত কিজিয়েগা ঠিক হ্যায় তো হাম লোক উস নাম্বার সে দোবারা কভি ভি বুকিং নহীঁ লেঙ্গে কোই ভি শাড়ি কা চাহে আপ জিতনা ভি পহলে শাড়ি কা পিক ইসমে বহুত প্রবলেম হোতা হ্যায় ঠিক হ্যায় এটা আসবে হ্যাঁ এই কালারটা যেহেতু ব্ল্যাক টাচ নেই তো আপনারা এই কালারটা আপনারা মানে যে কোনো ধরনের সরাসরি ম্যাডাম নভেম্বরের 15-র মধ্যে থাকবে সরাসরি লাইভ ঠিক আছে এটা আসবে লুকসটা প্রাইস রেঞ্জ থাকবে 9190 9190 টাকা আসবে প্রাইস ঠিক আছে 9190 আয়গা শাড়ি কা প্রাইস এই ধরনের শাড়িগুলো 9190 টাকা আসবে প্রাইস নেক্সট যে কালারটা দেখাবো এটাতে দুটো কালার অপশনস আছে কফি কালার ডার্ক চকলেট কালার জিন লোগোঁ কো বহুত এজ তক পহননা হ্যায় জেসা কি আপ টু 40 এজ আপ টু 50 এজ তক আপ ইয়ে শাড়ি কা কালার জো হ্যায় इतना ज्यादा खूबसूरत है पहन सकते हो जरा एक तो एजेड आचन मोने कोचन की खूब बेशी लाल नील घेसा नेबो ना এরকম কিছু কালার নেব যেটা আমি আরো 10টা বছরেতে পড়তে পারবো কারণ কি সমস্ত শাড়িগুলোই কিন্তু একটু এক্সপেন্সিভ একটু কস্টলি এবং ওকেশনে পরার মতো শাড়ি তো আই থিংক এই কালারটা দেখতে পান এটা বডি কালারটা একদম ডার্ক ব্রাউন কালার আর তার সাথে বর্ডার আর আঁচলের পোরশনসটা হচ্ছে আপনার প্যারেট শাড়ি ফুশিয়া পিঙ্ক কালার সো এই কালারটা বডি কালারটা ব্রাইট হওয়ার কে वजह से क्या होता है कि জারি কা जितना भी काम है ना वो खुल कर आता है যত বডি কালার ব্রাইট শেডে হবে রেড ব্লু কফি তত বডির উপরের কাজগুলো কিন্তু খুলে আসবে ঠিক আছে না না এগুলো বুক প্রি বুকিং হয় না এগুলো সেম পিস পাওয়ার চান্সেস 99% নেই মানে এই সেম পিসটা আবার যে নেক্সট টাইম পাবেন সেটার কোনো শর্ট নেই ম্যাক্স টু ম্যাক্স এই কালারগুলো রিপিট হবে আমাদের প্রোডাকশনের ছাড়া
কোনো শাড়ি কোনো প্রোডাক্টের সেম রিপিট কিন্তু কম হবে, কারণ একই জিনিস বারবার রিপিট করতে থাকলে নিউ দেখানো যায় না। ঠিক আছে, তো যেই যে কালার অপশনসগুলো আমি দেখাচ্ছি আবারও পরে কাতান বেনারসি লাইভ হবে নেক্সট মান্থ, কিন্তু তখন কালার রেঞ্জটা হয়তো কাছাকাছি থাকবে বাট ডিজাইন থোড়া বহুত চেঞ্জ হতা রহতা হ্যায়। ঠিক আছে, ইয়ে আয়েগা আপকা বর্ডার কা পোর্শন, ইয়ে হ্যায় স্টার্টিং সে। প্রতিটা শাড়ির কিন্তু সিল্ক মার্ক দেওয়া থাকবে এবং প্রতিটা পিওর কাতান। এন্ড কাতান বেনারসি মে এক বহুত ভাইটাল পার্ট হ্যায় জো লোগো কো সমঝ মে নেই আতা। কাতান বেনারসি লো প্রাইস কা ভি মিলতা হ্যায়, ইসসে ভি হাই প্রাইস কা মিলতা হ্যায়। ঠিক আছে, এটা একটা মিডিয়াম রেঞ্জ কাতান বেনারসি, মোটামুটি এরকম কভারেজ হলে, তাই জন্য আমি বলে নিচ্ছি। তো ইসমে জো ভাইটাল পার্ট হ্যায় ভো হ্যায় জরি। কাতান বেনারসি কা জরি বহুত জ্যাদা এক্সপেন্সিভ হতা হ্যায়, ইসসে জো কম প্রাইস ওয়ালা কাতান বেনারসি হ্যায় উসকা জরি কা কোয়ালিটি অলগ হ্যায়, ইসকা জরি কা কোয়ালিটি অলগ হ্যায়। ইয়ে অ্যান্টিক জরি মে হতা হ্যায়, ইসসে জো হাই প্রাইস হতা হ্যায় জ্যাসা কি 22,000 15,000 উসকা জরি কা কোয়ালিটি ইসসে ভি বারকার হ্যায়। ঠিক আছে, তো জরি একটা ভীষণ ভাইটাল পার্ট, এটা অনেকেই জানেন না, তাই হয়তো মনে হয়েছে দুপাট্টা শুট পিস রাখা হয়। হ্যাঁ, সমুদ্রে শুট পিসটা পাবেন না এখন, এখন শুধু শুট পিসটা আমাদের মেইন প্রোডাক্ট নয়, আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে শাড়ি। কখনো কখনো সমুদ্রে শুট পিসগুলো বানানো হয়েছিল, দেখিয়েছিলাম। নেক্সট যেটা পাবেন সেটা হচ্ছে প্লেন কাতানের পিস, তার সাথে আপনারা পেয়ার আপ করতে পারেন কাঁথা স্টিচের দোপাট্টা। আমি কাঁথা স্টিচের দোপাট্টা বেশ কিছু বানাতে দিয়েছি এবং ভীষণ অ্যাট্রাকটিভ যে কাঁথা দোপাট্টাগুলো বানানো হচ্ছে। নেক্সট পাবেন আপনারা মধুবানির দোপাট্টা, হ্যান্ড মধুবানি, অ্যান্ড আপনারা বালচরি দোপাট্টা, যে কোনো একটা সাথে নিতে পারেন। আমি কাল শুট পিস দেখাবো নেক্সট, মানে এই কালী পুজোর পর, কালী পুজোর পর পর্যন্ত লাইটটা অফ থাকবে। কাল পরশু আর অপরশু মানে আপনার 4th November, 5th and 6th November কিন্তু অফ থাকবে। যাদের আজ ডিসপ্যাচ হয়ে গেছে পার্সেল পেয়ে যাবে, কিন্তু যেগুলো ডিটিডিসিতে যাচ্ছে না, মানে যাদের খুব ইন্টেরিয়র এলাকা সাইড জোন, সেগুলো কিন্তু ইন্ডিয়া পোস্ট করতে হচ্ছে। এবং ইন্ডিয়া পোস্টে আমাদের এখানে গত দুদিন অফ থাকার জন্য দুদিনের মধ্যে কোনো দিনই যায়নি, আজ ট্রাই করা হচ্ছে, যদি না যায় তাহলে কিন্তু একটু ডিলে হবে বলে দিলাম। ঠিক আছে, যেগুলো খুব সাইড জোন আছে, সবকটা বলছি না, প্রপার অ্যাড্রেস সব ডিটিডিসিতে যায়। ঠিক আছে, একটু সাইড জোনগুলো কিন্তু একটু ডিলে হবে। এটা আসবে লুকসটা কফি কালার, ডার্ক ব্রাউন কালার মে আয়েগা শাড়ি। ইয়ে আয়েগা আপকা পল্লু কা পোর্শন, এন্ড ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস কা পোর্শন। এটা আসবে পিঙ্ক কালারের, প্রাইস রেঞ্জ 9190, ডার্ক চকলেট কালার, কালারটা হচ্ছে ডার্ক চকলেট কালার। তাদের ভালো লাগছে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস। ইসকা অর এক কালার হ্যায় জো কি আপকা মেহেন্দি কালার হ্যায়, এই কালারটাও খুব ভালো মাদের বয়সে পরার জন্য, বা ধরুন যারা মানে রেড এর টাচটা পড়তে চাইছেন না, মানে পুরো বডিতে রেড অরেঞ্জ এই ব্যাপারগুলো চাইছেন না, তারা ওইটা আইদার এট দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। দুটোই সেম শাড়ি, শুধু কালার কম্বিনেশনটা আলাদা আলাদা। এটা হচ্ছে একটা মেহেন্দি কালার, এই কালারটাও আফটার ড্র্যাপিং খুব সুন্দর লাগে দেখতে। ইয়ে কালার ভি ড্র্যাপ হোনে কে বাদ না বহুত আচ্ছা লাগতা হ্যায়, শাড়ি কা জো ওয়েট হ্যায় ভো একদম লাইট ওয়েট হ্যায়। জো পহলি বার কাতান বেনারসি লে রহে হো, ইয়ে সব কালার আপ ট্রাই কর সকতে হো, ক্যোঁকি ইয়ে সব কালার না আফটার ড্র্যাপিং বহুত আনকমন লাগতা হ্যায়, এন্ড আপ বহুত সে মতলব 50+ এজ তক আপ আরাম সে পহন সকতে হো। ঠিক আছে, বডি কালারটা খুব সুন্দর, একদম কাঁচা মেহেন্দি, মতলব হেনা কা জো কালার হতা হ্যায় না, জব হাম হাত পর লাগাতে হ্যায় মেহেন্দি কা, ওয়েসা ওয়ালা কালার বডি কা হ্যায়। এন্ড ইয়ে আয়েগা আপকা বর্ডার কা পোর্শন, ইয়ে সবই অ্যান্টিক জরি হ্যায়, জরি টাচ করলে সবকো পতা চলেগা কিতনা সুন্দর হ্যায়। চকলেট কালারটা দেখালাম যেটা, হ্যাঁ ওটাও সুন্দর, এটাও ভালো। ঠিক আছে, এটা আসবে আপনার স্টার্টিং, স্টার্টিং সে মানে একবার ফির সে বল দিতে 9190, 9190 রহেগা শাড়ি কা প্রাইস, রেগুলার প্রাইস রহতা হ্যায় 9290। না রেড বডিটা আজকে দেখাইনি, দেখেছি এটা সব ডুয়াল টোন পিঙ্ক টাইপের, রেড বডি আজ নেই, রেড বডি আবার পরে আসবে। রেড বডি যে কটা ছিল সবকটাই বেরিয়ে গেছে, কারণ কি বিয়ে বাড়ির সিজন, তো এটা আসবে শুরুর থেকে। ওকে, শাড়ি যাহা সে স্টার্ট হতা হ্যায় ওয়াহা সে ये मोटिव्स का गैपिंग ऐसा रहेगा। ओके, साड़ी जब आपका प्लीट्स पोर्शन कवर हो जाता है, साड़ी घूमने लगता है, तो वहां से आप देख सकते हो ऐसा पूरा
क्लोज मोटिव आ रहा है, ये पूरा क्लोज मोटिव वाला पोर्शन जो है आपका फ्रंट जो कवर करेगा। सो आप इस साड़ी को मरमेड स्टाइल में भी पहन सकते हो। मरमेड स्टाइल है ना, एक पल्ला पोर्शन से तो ये जाकर अच्छे एंड कॉन्ट्रास्ट होने की वजह से ना वो बहुत अच्छा लगेगा। मरमेड स्टाइले देखें मैक्सिमम शिफॉन साड़ी पहनाना है, बट मरमेड स्टाइले एक कातान बनारसी गुलो भीषण स्मार्ट लागे एवं भीषण स्लिम लागे, ठीक है, देखते स्लिम लागे, बॉडी स्ट्रक्चरটা যেটা সেটা খুব ভালো লাগে দেখতে। এটা আসবে আপনার ব্লাউজ পিসটা, ই আরেকটা আপনার স্লিভস পার। প্রাইস রেঞ্জ সেম 9190 আরেকটা শাড়িটা প্রাইস, এটাও আমি একবার র‍্যাপ করে দেখিয়ে দিচ্ছি। শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু প্রাইস রেঞ্জ সেম 9190, ওকে 9190 আরেকটা শাড়িটা প্রাইস। अगर आपको पसंद है साड़ी तो आप साड़ी का स्क्रीनशॉट लेकर हमको भेज दो, हम आफ्टर लाइव चेकिंग करेंगे, अभी चेकिंग नहीं करेंगे, अभी सिर्फ बुकिंग है एंड चेकिंग होगा 6 बजे से। लाइव के बाद अगर किसी को लगे कि नहीं मुझे ये नहीं वो लेना है तो पहला वाला ऑप्शन डिलीट कर फिर से भेज सकते हो, अगर आपको लगे कि मुझे अभी नहीं लेना है तो डिलीट कर सकते हो, ठीक है, जरूरत होने से ही बुकिंग कीजिएगा। एटा अशपे लुकस्टर, ये आएगा आपका पल्लू का पोर्शन एंड ये आएगा ब्लाउज पीस का पोर्शन। হ্যাঁ মেহেন্দি কালারটা কিন্তু ভালো লাগবে, কারণ আমি এটা অনেককে পড়তে দেখেছি এবং সেই দেখা থেকে আমার এই কালারটার প্রতি মানে এই কন্ট্রাস্টটার প্রতি সংশ্লিষ্ট বানানো হচ্ছে। প্রতিদিন সব খোলা 11 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, ঠিক আছে, তবে দিওয়ালির দিনটা চেষ্টা করবেন কি মর্নিং দিকটাতে ভিজিট করে নেওয়ার। দিওয়ালির দিনটাতে হয়তো সন্ধ্যের দিকটা অফ থাকলেও থাকতে পারে, অফই হয়তো থাকবে। হ্যাঁ দিওয়ালির দিন যদি কেউ ভিজিট করছে শপে আপনারা ট্রাই করবেন কি একটু সকাল দিক করে আসা, দিওয়ালির দিনটা অ্যাটলিস্ট রাত্রের দিকটা হয়তো অফ থাকবে, ওকে। প্রাইস থাকবে 9190। নেক্সট কালার যেটা আছে এটা তো সবারই একটা পছন্দের কালার, যেটা আমি পরে আছি এই টাইপের একটা কালার কম্বো, প্রাইস রেঞ্জ থাকবে 9190। ইয়ে কালার স্পেশালি রিসেপশন পার্টিস কে লিয়ে বহুত আচ্ছা লাগতা হ্যায়, ঠিক আছে, রিসেপশন আমি কি করব বলো, হ্যাঁ তো কাউকে দেখে দাও ধরবে। প্রাইস থাকবে 9190 না ধরা থাকলে এরকম, প্রাইস থাকবে 9190, ঠিক আছে। हाँ अगर किसी को लेना है तो जस्ट टेक अ स्क्रीनशॉट एंड सेंड अस, कोनो रकम कोनो कॉल करा प्रयोजन नहीं, साड़ीटा अवेलेबल थाकले आफ्टर लाइव हम लोग आपको कंफर्मेशन भेज देंगे कि अवेलेबल है, अगर नहीं है तो भी हम लिख देते हैं सोल्ड, लेकिन कंफर्म होकर बुकिंग कीजिएगा। ये कलर जो है आपका थोड़ा डार्क पर्पल शेड है, उसके साथ पिंक का बॉर्डर है, ठीक है, एटा आश्वे लुक्सटा भीषण लाइट वेट, एक्सट्रीमली लाइट वेट, इतना गॉर्जियस साड़ी इतना लाइट वेट तभी होता है जब इसका जरी प्योर हो, जब इसका मटेरियल प्योर हो। এরকম টাইপের শাড়ি কিন্তু আরো অনেক আপনার আর্টিফিশিয়াল সিল্কেও দেখা যায় এখন মেশিন লুম, ঠিক আছে, বাট হ্যান্ডলুম শাড়ি এন্ড পিওর ইসকি জো রেঞ্জ হ্যায় জো লেভেল হ্যায় ওয়ো অলগ হোতা হ্যায়, প্রাইস হোতা হ্যায় মানে মানতি হু কি ইসকা প্রাইস হ্যায়, লেকিন মেরা কহনা আগর মানোগে 5-6 आर्टिफिशियल सिल्क लेने के बजाय आप एक ही लो अच्छा वाला लो, क्योंकि ये साड़ी सिर्फ एक साड़ी नहीं होता है, कम रेंजर है, कम रेंजर है जेगलो अपना आर्टिफिशियल सिल्क जेगलो सिल्क मार्क ना ना जेगलो रेशम बॉर्डर, हां रेशम बॉर्डर को तो कम रेंजर है, ওগুলোতে কাজের ভলিউমটা কম থাকে, ওটাতে কন্ট্রাস্ট বর্ডারও থাকে না, ওটা অনেকটা ডিফারেন্ট, হ্যাঁ ওটা রেশম বর্ডারে, আর এগুলো পুরো কন্ট্রাস্ট বর্ডার একটা হাই কোয়ালিটি জারি হচ্ছে, ये सभी জারিয়া হাই কোয়ালিটি কা হ্যায়, ठीक है, जो जो लोग साड़ी बनाते हैं जैसा कि हम लोग, हम लोगों का खुद का स्वर्ण चढ़ी बालू चढ़ी का मैन्युफैक्चर यूनिट है, तो हम लोगों को पहचानने की जो मतलब एकटा जोड़ी चेना ব্যাপারটা আমরা খুব ভালো করে বুঝতে পারি, কারণ আমরাও জড়ি ইউজ করি, সো যেগুলো কস্টলি জড়ি হবে সেগুলো কিন্তু প্রাইস হবে, এটা খুব কমন ব্যাপার, ঠিক আছে। ইয়া আয়েগা আপকা আঁচল কা পোর্শন এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস, ইয়া আয়েগা আপকা ব্লাউজ পিস কা পোর্শন, মানে ব্লাউজ পিস একবার ফির সে দিখা দেতি হু, কালার জো হ্যায় বহুত খুবসুরত হ্যায়, রিসেপশন মে পহনে কে লিয়ে, অ্যানিভার্সারি মে পহনে কে লিয়ে, বাচ্চার বার্থডে পার্টি তে বা আপনার বেবি শাওয়ারে জন্য এগুলো কিন্তু পারফেক্ট হবে। এটা আসবে ব্লাউজ পিসটা যেটা মেজেন্টা টাইপের কালার আছে এন্ড পুরা বডি আপকা আয়েগা এসা আপকা ডার্ক পার্পল মে, প্রাইস রেঞ্জ সেম 9190। जिन किसी को भी लाइव अच्छा लग रहा हो लाइव को जरूर शेयर कीजिए, क्योंकि मैं सिर्फ प्योर आर्चेनी ज्यादातर रखती हूँ,
आर्टिफिशियल से मैं नहीं रखती। तो जिन लोगों को प्योर साड़ी लेने में इंटरेस्टेड है आप लोग, मेरा एक यूट्यूब चैनल भी है न्यू अनुभव, ওখানেও আপনারা দেখে নিতে পারেন। আমার রেকর্ডেড লাইভ গুলো দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে যে আমি সিল্কের মোটামুটি কোন কোন আইটেম গুলো দেখাই। ম্যাক্সিমামটা আমাদের বিষ্ণুপুরী সিল্ক রিলেটেড। তাছাড়াও এই বিয়েবাড়ির সিজনে আপনারা এই পুরো মান্থটাতে কিন্তু বিয়েবাড়ির রিলেটেডই জিনিসপত্র থাকবে, যেরকম গরদ, কাঞ্জিবরম, আপনার গদওয়াল, সব কটাই থাকবে, একটা একটা করে দেখাবো, ঠিক আছে। নেক্সট কালার এটা দেখাচ্ছি একদম মানে ব্রাইডের মায়ের জন্য, যে ব্রাইড হো 2021 কা উনকে মাম্মা কে লিয়ে ইয়ে শাড়ি একদম পারফেক্ট রহেগা। জামাই বরণ থেকে শুরু করে যে কোনো দেখবেন আমাদের যে ধরনের ওকেশন গুলো থাকে, এখন তো অনেকে শুটে ফটো শুটে মানে বিয়ের আগের দিন এই ধরনের শাড়ি কিন্তু পরছেন অনেকে, ঠিক আছে। তো এই শাড়িগুলোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি আপনারা একবার পরে ওয়ার্ড্রপ জড়ো হয়ে থাকবে এরম ব্যাপার নয়, এগুলো আপনারা যে কোনো ফ্রেন্ডের ওকেশন হোক, যারা বাই প্রফেশন মডেল আছেন বা ডান্স ট্রান্স করেন তারা কিন্তু এই কালার কম্বিনেশন নিতে পারেন। এই কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর, হোয়াইট এন্ড রেড চিরন্তন কম্বিনেশন, মানে এই কম্বিনেশনের ওপরে কোনো কম্বিনেশন হয় না, এগুলো হচ্ছে এভারগ্রিন কম্বিনেশন, পিওর রেড উইথ পিওর হোয়াইট। এই আইটা কা বর্ডার কা পোর্শন। প্রাইস রেঞ্জ ইজ 9190 স্টার্টিং রেঞ্জ এর থাকে, সেটাতে এতটা ভলিউমও থাকবে না, সেটার জড়িটার জড়ি অনেকটা ডিফারেন্ট, সেটা এরকম কন্ট্রাস্ট বর্ডারে হবে, হ্যাঁ গিফট পারপাসে পেয়ে যাবে। তবে আমি একটা কথা খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমাদের যেহেতু সিল্ক রিলেটেড প্রোডাক্টে বেশি, সো খুব লো প্রাইসে যেরকম কি আপনারা 1500 টাকায় অল ওভার কাঁচওয়ালা শাড়ি এগুলো পাবেন না, ঠিক আছে। যারা সিল্ক রিলেটেড প্রোডাক্ট নিতে চাইছেন মোস্ট ওয়েলকাম, বাট মানে একদম ফ্র্যাঙ্কলি জেসে কি দূসরে দোকান মে মিলতা হ্যায় আপকা একদম 1500 সে লেকার, মতলব আর্টিফিশিয়াল সিল্ক ব্যাপারটা কিন্তু আমাদের শপে খুব একটা অ্যাভেলেবল নেই। আর যেগুলো আছে সেগুলো সবকটাই আপনার স্টিচ বলা কাজ, মানে পার্টি ওয়ের মিন্স যেগুলো চুমকি টুমকি দেওয়া শাড়ি সেই আমাদের সিল্কের সবকটাই নেই, ইয়েস একদম। এন্ড সিল্ক অরিজিনাল লোগে তো প্রাইস মিনিমাম 2500 সে স্টার্ট হতে আপকো 15000 তক না 2500 এখনো আছে, সেগুলো উইদাউট ব্লাউজ পিসে পিওর সিল্ক এর কিছু প্রিন্ট, ঠিক আছে। 2500 সে আপকো পিওর সিল্ক মিল জায়গা আপ টু 15000 তক, মহেশ্বরী, আসাম এগুলো সবগুলোই পাবে। বাট ওই যেটা বললাম মানে পার্টি ওয়ের শাড়ি 1500-1600 মধ্যে এগুলো হবে না, হ্যাঁ এটা হচ্ছে সেম প্রাইস সেম ক্যাটাগরি, শুধু আমারটা কম্বিনেশনসটা মানে ডাবল কালারটা নয়, আমারটা হচ্ছে পুরোটাই সিঙ্গেল কালার ছিল, ঠিক আছে। এটা আসবে আপনার ব্লাউজ পিসটা, ইয়াটা ব্লাউজ পিস ইয়ে ওয়ালা পোর্শন আর স্লিভস মে ডাল সকতে হো। এই টাইপের কালার 9190 অনেকে নিয়েছেন পুজোতে, ঠিক আছে, তারা নিশ্চয়ই পরে কখনো না কখনো রিভিউ দেবেনি, মানে একদম পুজোর কাছাকাছি হয়তো নিয়েছিলেন। যাই হোক সব পিওর কাতান, সবকটাই হ্যান্ডলুম সাইজ, ঠিক আছে। এগুলো সব একটু বর্ডারটা কাছে থেকে দেখে দাও, ইসকাত শাড়ি কা জো বর্ডার হ্যায় বহুত খুবসুরত হ্যায়, এন্ড শাড়ি গরদ আমাদের প্রচুর আছে, প্রচুর প্রচুর আছে গরদ, শপে এলো 9190 আজকের প্রাইস পড়বে এটা, 9290 রেগুলার প্রাইস, আজকের প্রাইস পড়বে এটা 9190। সিল্ক কা প্রাইস জো আবি হ্যায় বাড় গয়া হ্যায় লেকিন ইয়ে শাড়ি আপকো আজ 9190 মে মিল জায়েগা, পিওর হোয়াইট এন্ড রেড, একদম পিওর মিল্কি হোয়াইট, হ্যাঁ একদম পিওর, মানে অফ হোয়াইট তো নয় কিন্তু, আঁচলটা একটু দেখিয়ে দাও, হ্যাঁ এগুলো কিন্তু এক অফ হোয়াইট কালার নেই হ্যায়, মতলব ক্রিম শেড কালার নেই হ্যায়, পুরা মিল্কি হোয়াইট হ্যায়, একদম ডায়মন্ড হোয়াইট, দারুণ সুন্দর কম্বিনেশনস। আর পরে করে পরুন ট্র্যাডিশনাল একদম সাবেকি সাজ, মানে এইটা যারা নিচ্ছেন আর পরে করে শাড়িটা পরবেন, আর পুরো একটা মক চেন উইথ বিগ সাইজের এন্ড উসকে সাথ আপ কানবালি টাইপ কা কোই ইয়ারিংস এন্ড পুরা হেয়ার জো হ্যায় কম কর লোগে উসকে সাথ সাইড মে কোই গজরা বগেরা ইউজ কর লেনা, একদম সে মতলব ঠাকুরায়ন জেসা লুকস আয়েগা ইয়ে শাড়ি মে, পার্সোনালি ইয়ে শাড়ি মে মতলব এই কালারটাতে কিন্তু ভীষণ গর্জিয়াস লুকস করা যায়, হতে পারে এটা হোয়াইট রেড বাট এই শাড়িটার সাথে না ভীষণ গর্জিয়াস লুকস করা যায়। প্রাইস থাকবে এই শাড়িটার 9190, পিওর কাতান বেনারসি, অল দিস আর পিওর কাতান বেনারসি অ্যান্ড অল আর কামস উইথ সিল্ক মাক অ্যান্ড ব্লাউজ পিস, সবকটা শাড়িরই ব্লাউজ পিস অ্যান্ড সিল্ক মাক আছে। এতক্ষণ যা যা দেখিয়েছি
সবকটাই কিন্তু ব্রাইড ব্রাইডেন রিলেটিভস মানে নিকটবর্তী যে কোনো কেউ পড়তে পারবে। লেকিন অভি জো দিখা রহি হো ইয়ে জো অ্যাজ এ গেস্ট কে পারপাস আপ চাওগে তো আপ ইয়ে ব্ল্যাক কালার পেন সকতে হো। জো লোক অ্যাজ এ গেস্ট কে তরিকে সে যাওগে মতলব অ্যাজ এ গেস্ট এর মতো যাচ্ছে তারা কিন্তু এই ব্ল্যাকটা নি। এই ব্ল্যাকটা একদম আনকমন একটা ডিজাইন এবং কম্বিনেশনটাও ভীষণ আনকমন। জ্যাদাতর হম লোক রেড কে সাথ ব্ল্যাক কা ম্যাচিং দেখ রহে হোঙ্গে লেকিন ইয়ে ওয়ালা ম্যাচিং জো হ্যায় বহুত খুবসুরত হ্যায়। ব্ল্যাক এর সাথে একটা মাস্টার্ড ইয়েলো ম্যাচিং স্টার আছে। প্রাইস রেট সেম 9190 ইজ দা প্রাইস রেট। ইয়ে আয়েগা ইসকা পল্লু কা পোর্শন এন্ড ইসকা জো ব্লাউজ পিস হ্যায় বো ভি এসা আপকা ইয়েলো মে হ্যায়। প্রাইস আয়েগা সাড়ি কা 9190। ব্ল্যাক এর সাথে রেড ব্লু বটল গ্রিন মেজেন্টা এই সমস্ত কম্বিনেশন গুলোই খুব ভালো লাগে। বাট ইয়েলো ম্যাচিংসটা আমি ফার্স্ট টাইম এনেছি কারণ কি রেড ম্যাচিংস এর ব্ল্যাক এর সাথে অনেকেরই প্রচুর শাড়ি আছে তো অনেকে বলেছেন ব্ল্যাকটা বেস কালার থাকবে কিন্তু তার সাথে এমন একটা কালার হবে যেটা সচরাচর খুব একটা দেখা যায় না স্পেশালি কাতান বেনারসিতে দেখা যায় না। গরদের একদিন অনেকক্ষণ কাউন্ট করে বলি না মুখার্জি। হ্যাঁ গরদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 3500 টাকা থেকে যেটা ভার্জিন কালার। গরদে কিন্তু আপনার ব্লাউজ পিস ভার্জিন কালারগুলোতে থাকে না কালারগুলোতে থাকে। মোটামুটি আপনি যদি একটা এক্সক্লুসিভ গরদ নিতে চান 6000-7000 এর মধ্যে চলে আসবে। আমি অনেক গরদ দেখেছি আমার প্রিভিয়াস লাইফ গুলো দেখলে বুঝতে পারবেন মোটামুটি আপনার 6790-তে একটা বেশ হিউজ কাজের গরদ হয়ে যাবে। আর যদি আপনি কালার ওয়ালা নিতে চান সেগুলোতে হ্যাঁ কলগা মোটিভ শঙ্খ মোটিভ তারপর আপনার বেশ চওড়া বর্ডার হর্স মোটিভ অনেক ধরনের হয় গরদ আমি নেক্সট উইকে দেখাবো ঠিক আছে। এইটা আসবে লুকসটা। প্রাইস থাকবে শাড়িটা 9190 9190 টাকা আসবে প্রাইস। হ্যাঁ আচ্ছা অনেকে আমাকে বললেন কি নোটিফিকেশন পাচ্ছেন না আই ডোন্ট নো কেন এটা হচ্ছে হতে পারে ফেসবুকের কোনো প্রবলেম। সো সবথেকে একটা সেফ মানে পয়েন্ট বলে নি এটাতে আমি অন হলে নোটিফিকেশন হয়তো পাবেন না মানে নর্মালি ফলো করে রাখলাম যাই না কেন হচ্ছে বাট আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করতে পারে ডেফিনেটলি আপনার কাছে নোটিফিকেশন যাবে যখন লাইভটা রেকর্ডেডটা আপলোড হবে বাট যাবে শিওর ঠিক আছে। হয়তো অনেক সময় নোটিফিকেশনটা আসছে যাদের প্রোফাইল লক করা আছে তাদের ক্ষেত্রে নোটিফিকেশন আসবে না ঠিক আছে। তো আপনারা ট্রাই করুন কি আমাদের পেজটা ফলো রাখতে মানে যেটা আমাদের গ্রুপ নিউ অনুভব গ্রুপটা ফলো রাখুন ওইখানে কিন্তু পেয়ে যাবেন আমাদের যে লাইভগুলো হয় কবে হবে কোন কোন আইটেম নিয়ে হবে সমস্তটা ইন ডিটেলস লেখা থাকে টাইম ডেট আইটেম সবটাই লেখা থাকে ঠিক আছে। তো যাদের মনে হচ্ছে কি লাইভগুলো ফলো করার আছে ইনস্ট্যান্ট দেখার আছে আপনারা পার্টিকুলার আপনাদের পছন্দের সাথে যেদিন দেখানো হবে সেই লাইভটা ফলো করে নেবেন। সবকটা লাইভ হয়তো ফলো করা পসিবল না ইনস্ট্যান্ট যেহেতু আমার একটা ওয়ার্কিং আওয়ার্স লাইভ থাকে তো আপনারা যদি পছন্দ হয় সেই মানে শাড়ি দেখার থাকে আপনাদের পছন্দের যে শাড়িটা আমি তো সপ্তাহে লিখে দিই যে এই আইটেমগুলো থাকবে সেই দিনটা না হয় একটু ফলো করে নিলেন। আচ্ছা নেক্সট যে কালারটা আসবে 9126 নাম্বারের ম্যাম কলিং নাম্বার না এই নাম্বারটাতে যারা কল করছেন কোনো রেসপন্স পাবেন না বিকজ এটা অনলি আমাদের বুকিং নাম্বার। কলিং নাম্বার আমাদের পেজে দেওয়া আছে যে কোনো কোয়ারিসের জন্য কল করুন ওই নাম্বারটাতে আপনাকে নিশ্চয়ই গাইড করে দেওয়া হবে। এটা একটা আছে আপনার ব্লু এর সাথে ফুশিয়া পিঙ্ক এটা কিন্তু পিক আপ ব্লু কালারটা না এটা হচ্ছে আপনার টিল ব্লু টাইপের সেম প্রাইস আমারটা সেম প্রাইস শুধুমাত্র আমারটা কন্ট্রাস্ট বর্ডারটা ছিল না ঠিক আছে। কাতান বেনারসির একদম যখন আমি ফার্স্ট দেখাতে শুরু করেছিলাম মানে আজ থেকে প্রায় 7-8 মাস আগে আমি জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলছি তখন আমি ফার্স্ট কাতান বেনারসি এগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু কন্ট্রাস্টের থেকে এই ধরনের কালেকশনগুলো বেশি তৈরি হচ্ছিল। পরে পরে কি হলো ব্যাপারটা একই রইলো বাট কন্ট্রাস্ট বর্ডারের মানে তৈরিটা বেশি হতে থাকলো। প্রাইস থাকবে এই শাড়িগুলোর 9190 9190 টাকা আসবে প্রাইস ঠিক আছে। এটা তুতের সাথে ফুশিয়া পিঙ্ক আছে শাড়ি ঠিক আছে। শাড়ি একদম শুরু সে ওয়ার্ক রহেগা বর্ডার কন্ট্রাস্ট মে রহেগা বোথ সাইড বর্ডার মিলেগা ঠিক আছে। হ্যাঁ কি বলছে বুঝতে পারছি না কাতান বেনারসি মহাপার বিষ্ণুপুরী কাতান সিল্ক কলাকে ধরেছে পার্টিকুলার একদম একদম এগুলো সব আমি তো কিনে রোজ দেখি শাড়িগুলো দেখি একদম সব দিনই তো কেনা পসিবল হয়তো হয় না
प्राइस থাকবে এই শাড়িগুলোর আপনার 9190 ঠিক আছে ये आएगा आपका स्टार्टिंग का पोर्शन एकदम শাড়ি কিন্তু আমি পুরো ভালো করে ওপেন করে দেখিয়ে দি মানে কোনো কনফিউশন থাকবে না যে সামনেটাতে কি কাজ আছে পরে কি কাজ আছে ঠিক আছে কি হচ্ছে আমি অ্যাকশনটা আছে যে ও লাইভ আছে একটু জোরে বলতে হবে লাইভটা চলছে তো দেখুন এই একটা স্ক্রিনে জাস্ট ট্যাপ করুন এই দেখুন নিচে থেকে একটা পপ আপ উঠছে ফলোইংটা আর এই এই নোটিফিকেশন এই দুটোতে প্রেস করে রাখবেন আপনি যে কোনো আমাদের নোটিফিকেশন লাইভে পেয়ে যাবেন ফলোইং এন্ড বেল আইকন বেল আইকনটা প্রেস করে রাখতে হবে লাইভ স্ক্রিনে ট্যাপ করুন মোবাইল স্ক্রিনে ট্যাপ করার কে বাদ আপকো দোনো অপশন দেখতে কো মিলেগা এক হে ফলোইং দুসরা নোটিফিকেশন অন ঠিক আছে ইয়া ফির লাইভ কে এন্ড কে বাদ ভি নোটিফিকেশন অন অফ কা এক অপশন আতা হে ও অন করনে সে আপকো মিল জায়েগা আপ ফলো কর লিজিয়ে গ্রুপ কো জয়েন কর লিজিয়ে নিউ অনুভব আর আর ইউটিউব মে ভি হ্যায় নিউ অনুভব সাবস্ক্রাইব হ্যাঁ ইউটিউবে ও চ্যানেল ডাচ এটা আসবে স্টার্টিং ওকে ये आएगा आपका स्टार्टिंग से प्राइस रहेगा आपका 9190 এটা আসবে পুরো ভেতর পোর্শনটা ये কালার ভি আপ অনেকটা এজ অবধি পড়তে পারবেন যেরকম ধরুন আপনার এখন 30 প্লাস এজ আপনি এই শাড়িটা যদি নিতে চান আপনি আরামসে 50 এজ পর্যন্ত আরামসে পড়তে পারবেন কারণ বডি কালারটা যেটা আছে সেটা ভীষণ সুন্দর তার সাথে ম্যাচিং করে একটা ফুসিয়া পিঙ্ক কালারের বর্ডার করা আছে যাতে করে শাড়িটা একটু হাইলাইট হয় ওকে এন্ড ইয়ে যে হ্যায় আপকা পल्लू কা পোরশন হ্যায় দিস ইজ দা পल्लू পোরশন ইসকে সাথ জো ব্লাউজ পিস দিয়া গয়া হ্যায় ও হ্যায় আপকা এসা ফুসিয়া পিঙ্ক এরকম ফুসিয়া পিঙ্কটা এটা কিন্তু মোটামুটি আমি বলে নিচ্ছি ড্র্যাগ করতে প্রচুর টাইম লাগবে এরকম হবে না শাড়িটার ওয়েট আসবে 630 গ্রাম 630 গ্রাম ওয়েট ये सभी साड़ी है प्योर में प्योर कतान बेनारसी इसको बोलते हैं एंड सभी साड़ियां सिल्क मार्क सर्टिफाइड है ठीक है समस्त साड़ी विद ब्लाउज पीस एंड विद सिल्क मार्क सो यहां पर एटलीस्ट आपको फेक साड़ी मिलने का कोई भी आप मतलब इस ये ख्याल दिमाग से निकालो कि ये ओरिजिनल होगा कि नहीं होगा ये ख्याल दिमाग से निकाल दो आप सिर्फ कलर चूज करो और जो आपको पसंद आ रहा है आप उसका स्क्रीनशॉट भेज दो ठीक है এরকম লাগবে আর একলোর সাথে আমি একোনই বলছি এখনকার দিনে যারা ব্রাইডসরা আছেন অনেকেই না খুব হেভি বেনারসি পড়তে চান না যেমন আমি আমার নিজের বিয়ে তো খুব বেশি একদম অল ওভার কাজের শাড়ি পরিনি বেনারসি পড়েছিলাম কাতানেরি এটারে একদম একটা সিম্পল রেড পড়েছিলাম সো যারা একটু ছিমছাম লুক পছন্দ করেন ম্যাক্সিমাম ব্রাইড এখন তাদের বিয়েতে এই ধরনের কালেকশন নিচ্ছেন হ্যাঁ রেড এই সব কালারে নেবেন অবশ্যই বাট এই ধরনের কালেকশনগুলো আপনি পরে পরা যাবে আর এগুলো তো শুধুই একটা শাড়ি না এগুলোর সাথে অনেকটা মেমোরিজ থাকে যেরকম কেউ বিয়েতে নিচ্ছেন কেউ এনগেজমেন্টে পরছেন কেউ ফার্স্ট অ্যানিভার্সারিতে পরছেন কেউ বেবি শাওয়ারে পরছেন তো ইয়ে সিলফ এক অ্যাটায়ার নেই হতা ইসকে সাথ বহুত সারি ইয়াদে জো হ্যায় ও জুড়া হুয়া হতা হ্যায় সো শাড়ি এক এসা চিজ হ্যায় জো সিলফ पहनना नहीं है हमको उसके साथ अच्छा भी लगना है तो जारा ही नीते चाहिए शाड़ी गुलो एक टुकाने अपना भालो भावे ফলস এন্ড পিকঅপ করা তারপরে পরুন এন্ড চেষ্টা করবেন কি ব্লাউজ পিসটা কোনো ভালো টেলারের কাছে বানাতে তারাগুরুতে বানাবেন না এগুলোর অনেকটা করে ব্লাউজ পিস দেওয়া আছে আপনারা প্লিটস করে নিতে পারেন তাতে করে ট্র্যাডিশনাল লুকসটা আরো বেশি প্রপারলি বোঝা যাবে এন্ড যারা খুব একটা প্লিটস वगैरह পছন্দ করেন না সিম্পল ব্লাউজটা বানাবে শাড়িগুলো প্রচন্ড সুন্দর তো আপনারা ব্লাউজ জো হ্যায় সিম্পল বানা লিজিয়েগা ज्यादा से ज्यादा बैक में आप एक ड्रॉप कटिंग दे सकते हो लेकिन बहुत सारा काम इस पर और मत कीजिएगा साड़ी वैसे भी बहुत गॉर्जियस है एक अलग था भीषण अट्रैक्टिव अच्छा कलर बॉटल ग्रीन विथ फुशिया पिंक ये जो कलर है ये भी बहुत सुंदर है একটু কালো কালো লাগছে দেখতে কেন বুঝতে পারছি না সরু পাড়ের কাতান কিছু নেই কিন্তু চেক সে হবে না চেক সে কাতান বেনারসি নেই আমার কাছে যেগুলো আছে সবই সিম্পল এগুলো আমি একটু ওয়েডিং পারপাসে দেখাচ্ছি তো ওয়েডিং পারপাসে এই ধরনের কালারগুলো না খুব হাইলাইট হয় পার্সোনালি আমার কাতান বেনারসি চেকস কালেকশনগুলো খুব একটা পছন্দের লাগছে না কারণ কি ওটাতে চেকসটা হাইলাইট হচ্ছে বাট ওটার যে বডির কাজটা না সেটা হাইলাইট হচ্ছে না তাই জন্য আমি চেকস কাতান বেনারসিটা খুব একটা আনবো না এই ধরনেরই আনবো এরপর কালার ম্যাচিংসগুলো আপনারা নেক্সট লাইভে আরও অন্য টাইপের পাবেন এটা আসবে ब्लाउज स्टार्टिंग का ओके ये आएगा साड़ी का स्टार्टिंग 9190 इज द प्राइस रेंज गूगल पे फोन पे एंड बैंक ट्रांसफर बुकिंग के लिए जस्ट एक स्क्रीनशॉट लीजिए और भेज दीजिए अगर आप कंफर्म हो कि आपको यही वाला साड़ी चाहिए तो उसी का ही स्क्रीनशॉट शेयर कीजिए
हम आफ्टर लाइव चेकिंग करेंगे, बुकिंग आपका इंस्टेंटली होगा, ठीक है। बुकिंग जेटा আছে সেটা ইনস্ট্যান্টলি হবে, শুধু চেকিংটা হবে আপনার আফটার লাইভ। সো যিন লোগোকো লেনা হ্যায় জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস। এটা না আরো একটু লম্বা হতো, মানে তুমি অনেকটা এটা লাগিয়ে দিয়েছো, প্রায় একটু লম্বা হতো। প্রাইস থাকবে এই শাড়িটার 9190 আইকাস কা প্রাইস। আপনাদের দোকানে যারা 70s আগে, আমি তখন অনেক ছোট, তখন হয়তো শুধু অনুভব ছিল না মামা মাসি, একদম একদম 70s এর ইউএসএ তে পড়ে অনেক দিন, আমাদের সব অনেক দিনের পুরনো, ঠিক আছে, অনেক দিনের পুরনো সব। ইভেন তখন বিষ্ণুপুরে হাতে গোনা জাস্ট কয়েকটাই এই ধরনের স্বর্ণচুরি বালুচুরির সব ছিল, তবে অনলাইনটাতে আমাদের আসা অলমোস্ট টু ইয়ার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবং অনলাইনটা একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম, যেখানে কি বাইরের থেকে, মানে যারা হয়তো শাড়ি সম্পর্কে এতটা জানেন না, বিষ্ণুপুর সম্পর্কে এতটা জানেন না, বিষ্ণুপুরী শাড়ি কাতানের সম্পর্কে জানেন না, তারা অনেকটা আজ পরিচিত বিষ্ণুপুরী শাড়ির সাথে। ইভেন মানে আমি যেটা স্টাডি করেছি, কলকাতা বা আমাদের বেঙ্গলের মার্কেটে বিষ্ণুপুরী সিল্কের চাহিদা একদম সাউথ সিল্কের বরাবরই হয়ে গেছে, মানে যতটা রেসপেক্ট, যতটা পপুলার সাউথ সিল্ক, ঠিক ততটাই এখন বিষ্ণুপুর সিল্ক সেম লেভেলে যাচ্ছে। আর বালুচরের স্বর্ণচুরি তো বরাবরই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা আসবে আপনার ব্লাউজ পিসটা। সো ইয়ে ওয়ালা শাড়ি ভি আপ লোক রিসেপশন মে কোই আগর আপকা পার্টি বগেরা হো তো ওয়াহাঁ পর ভি পহন সকতে। কালার জো হ্যায় বহুত খুবসুরত হ্যায়, ডার্ক বোচল গ্রিন কে সাথ পুশিয়া পিঙ্ক কা এক কম্বো হ্যায়। প্রাইস আয়েগা শাড়ি কা 9190 9190 টাকা আসবে প্রাইস। এইটা আসবে লুকসটা ডার্ক বটল গ্রিন, বটল গ্রিন কা বহুত সারা কালার বগেরা মিলতা হ্যায়, এক এক থোড়া বহুত জ্যাদা ব্রাইট হোতা হ্যায়, মতলব একদম কালো বটল, মানে ব্ল্যাক কিস বটল গ্রিন, এটা কিন্তু সেটা না, এটা কিন্তু একদমই যেটা পারফেক্ট বটল গ্রিন হয় সেই কালারটা, একদম যেটা বটল গ্রিন বললে যে কালারটার কথা মাথা আসে সেটা হচ্ছে এটা, এটা কিন্তু ব্ল্যাকিস বটল গ্রিনটা না, ঠিক আছে। তাই জন্য দেখুন শাড়িটার সাথে না এই ফুসিয়া পিঙ্কের ম্যাচিংসটা ভীষণভাবে খুলে এসেছে। প্রাইস থাকবে এই শাড়িগুলোর 9190 আসবে এই শাড়িগুলোর প্রাইস। এগুলো সবগুলো কিন্তু পিওর কাতান বেনারসি, এই সমস্ত শাড়িগুলোই আসবে পিওর কাতান বেনারসিতে। যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করুন। এটা আসবে লাস্ট কালার, ইয়ে কালার থোড়া ভাইব্রেন্ট জরুর হ্যায় লেকিন বহুত খুবসুরত কালার হ্যায়। জিন লোগোঁ কো থোড়া হটকে পহনা হ্যায় ও লোক ইয়ে কালার লে সকতে হো, অরেঞ্জ কে সাথ ফুসিয়া পিঙ্ক, ঠিক হ্যায়, একদম ব্রাইট অরেঞ্জ উসকে সাথ ডার্ক ফুসিয়া পিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ, যাদের শাড়িগুলো পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন, আমরা আফটার লাইন চেকিং করে কনফার্মেশন দিয়ে দেবো, ঠিক আছে। হাম লোক আফটার লাইন চেকিং করেঙ্গে, অভি আপকো জো পছন্দ আ রাহা হ্যায় ও শাড়ি কা স্ক্রিনশট ভেজ দিজিয়ে। আগর আপকো শাড়ি লেনা হ্যায় আপ স্ক্রিনশট লে সকতে হো, স্ক্রিনশট লেকার আপ বুকিং কর সকতে হো, ঠিক হ্যায়। দিস ইজ দা ব্লাউজ পিস, ইয়ে আয়েগা ব্লাউজ পিস জো কি একদম ফুসিয়া পিঙ্ক মে হ্যায়, এন্ড শাড়ি জো হ্যায় বো হ্যায় আপকা একদম অরেঞ্জ কালার মে হ্যায়, ঠিক হ্যায়, একদম কমলালেপুর খোসার যেরকম কালার এক্সাক্ট সেম অরেঞ্জ, কোনো রকম কিন্তু এটা অন্য অরেঞ্জটা না, এটা একদম ইয়েলো টোনের ওপরে কমলালেপুর খোসার যেরকম কালারটা হয় সেম কালার। শাড়ি জো হ্যায় শুরু সে থোড়া গ্যাপ রয়েগা ওয়ার্ক, এন্ড ফ্রন্ট ইয়োক কা ওয়ার্ক জো হ্যায় ও আপকা বহুত ক্লোজ রয়েগা, ইয়ে রয়েগা আপকা ফ্রন্ট ইয়োক কা ওয়ার্ক, ঠিক আছে, এটা আসবে ফ্রন্ট ইয়োকের ওয়ার্কটা। এইসব শাড়িগুলো কিন্তু মানে ইজিলি ক্যারি করা যাবে, এমন নয় কি দেখে মনে হতে পারে কি এতটা চওড়া বর্ডার, কি এতটা এত বুটা বডিতে তাহলে হয়তো অনেক হেভি ওয়েট হবে, আমরা হয়তো ক্যারি করতে পারবো না, এটা একদমই ভুল ধারণা। এই শাড়িগুলো এমন কেউ নেই যে ক্যারি করতে পারবে না, মোটামুটি যারা শাড়ি পরতে ভালোবাসে সবাই তারা এগুলো ক্যারি করতে পারবে, বিকজ অল দিস আর পিওর হ্যান্ডলুম কাটন সিল্ক, দিস ইজ নট আর্টিফিশিয়াল সিল্ক। আর্টিফিশিয়াল সিল্ক মে ক্যা হোতা হ্যায় কি এক পহনে কে বাদ বহুত জ্যাদা গরমি লাগতা হ্যায়, কোই কোই শাড়ি
कैरी नहीं कर पाते, इतना ज्यादा भारी होता है, इतना ज्यादा वेट होता है, ये सब साड़ी में ऐसा बिल्कुल भी परेशानी नहीं आएगा। ऑल दीज आर प्योर कॉटन, सो आपको ड्रैग करने के बाद पता ही नहीं चलेगा कि आप बनारसी ड्रैग किए हो या फिर क्रेप ड्रैग किए हो। थैंक यू सो मच, थैंक यू। एंड क्वालिटी आवर मोटो আমাদের ট্যাগ লাইনে লেখাই আছে, কারণ কি আমরা এটা নিয়েই কাজ করি এবং একটা বেটার কোয়ালিটি আপনাকে একটা শাড়ি যেরকম দিচ্ছে সেরকম তার সাথে সাথে আমাদের বিষ্ণুপুরের গুডউইলসটাও জড়িয়ে আছে। সো বিষ্ণুপুরি সিল্কে যেরকম চেষ্টা করি আরো পাঁচজনকে রেকমেন্ড করবেন এটাই আমরা। হ্যাঁ, নিজে স্যাটিসফাইড তো হবেনই, সাথে সাথে আরো যারা পাঁচজনকে রেকমেন্ড করতে পারেন যে হ্যাঁ যদি কোয়ালিটি ওয়ালা শাড়ি চাও তুমি এখানে দেখতে পারো। এখন যেমন আমাকে অনেকেই মেসেজ করে সরাসরি বালুশাড়ির জন্য, যে আমি আমাকে অনেক আমার ফ্রেন্ডরা বলেছে মানে সরাসরির জন্য যে তোমাকে রেকমেন্ড করেছে। সো এই রেকমেন্ডেশনটা তখনই পাওয়া পসিবল যদি আমি একটা বেটার কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করি, আদারওয়াইজ কেউ রেকমেন্ড করবেন না। ঠিক আছে, আমি কোনো একটা জায়গায় নিলাম বাট আমি দেখলাম কোয়ালিটিটা সেরকম নয়, তো সেখানে কেউ রেকমেন্ড করবে না। সো এই ব্যাপারটা আমাদের নেই, আমাদের অনেক অনেক এরকম রেকমেন্ড অনেকে করেছে। তো এসকে বাদ মে যে দেখাউগি ও হ্যায় আপকা বিষ্ণুপুরী কাতান সিল্ক। কাতান বেনারসের সমস্ত শাড়িগুলো দেখিয়ে দিয়েছি, প্রতি কলারের প্রাইস ছিল 9190। अभी मैं जो दिखा रही हूँ ये प्योर विष्णुपुरी कॉटन सिल्क है। ठीक है, चेक लो, प्योर विष्णुपुरी कॉटन सिल्क एक प्राइस था 3500 3500 টাকা। এগুলোকে মহাপাট নাম দেওয়া হয়েছে, আদারওয়াইজ স্টুডিও বলতে পারেন, মানে দুটো 3D তে যেরকম তিনটা রিফ্লেকশন থাকে, ইস পার দোনো রিফ্লেকশন মতলব দোনো কালার কা আপকা হাইলাইট মিলেগা। এক হে উপর সে একদম ম্যাজেন্টা কালার আর নিচে ওয়ালা পোর্শন জো হ্যায় ও হ্যায় ফুশিয়া পিঙ্ক কালার। ফুশিয়া পিঙ্ক কে উপর এক ভিভ কিয়া গয়া হ্যায়, চুড়ি চুড়ি স্টাইলের প্যাটার্নের ভিভ জো কি লোয়া পার্ট কো হাইলাইট করতা হ্যায়। साड़ी का प्राइस है 3500। साड़ी जो है पूरा आपका ऐसा रहेगा, इसके साथ ब्लाउज पीस जो है वो कॉन्ट्रास्ट में है एंड पल्लू जो है वो ऐसा स्ट्राइप में है। 3D आंचल गुलो देखे चेनी निश्चय एरकम स्ट्राइप वाला आंचल थाके तो एटाओ ताई आछे। ये है पल्लू पोर्शन एंड ये आएगा आपका ब्लाउज पीस जो की आप देख सकते हो डबल कलर है एंड ये है आपका पूरा साड़ी का बॉडी। प्राइस आएगा इसका 3500। ये विष्णुपुरी कॉटन सिल्क में है। ठीक है, ये শাড়িটা কিন্তু বিষ্ণুপুরী কটন সিল্ক, এগুলো পরার পর খুব ভালো লাগে দেখতে। এই যে লোয়া পোর্শনের কাজটা আছে না, এই কাজটা আপনার যখন শাড়িটা ড্র্যাপ করবেন লোয়ারটা পুরো একদম কুচি কুচি করে দারুণ সুন্দর দেখতে লাগে, মানে একটুখানি সাউথ ইন্ডিয়ান স্টাইলে লুকসটা কিন্তু থাকবে, এটা থাকবে লুকসটা। প্রাইস থাকবে 3500। এটা পিওর বিষ্ণুপুরী কাতান সিল্ক, হ্যান্ড পেইন্ট বিষ্ণুপুরী কাতান সিল্ক, আগের আগের লাইভটাতে দেখিয়েছি, একটু ওই লাইভটা ফলো রাখুন আর নইলে নেক্সট কোন লাইভ থেকে দেখে নিতে পারেন। ই আয়েগা বডি কা পোর্শন, 3500 আয়েগা ইসকা প্রাইস। ঠিক আছে, 3500 আয়েগা শাড়ি কা প্রাইস। শাড়ি জো হ্যায় বহুত খুবসুরত হ্যায় এন্ড লাইট ওয়েট হ্যায়। ये सब साड़ी का वेट आपका 400 ग्राम के अंदर आएगा। ठीक है, 400 ग्राम के मध्य आसपे बोथ साइड এরকম টেম্পল বর্ডার করা আছে এবং পেন্ডেন্ট লাইন হয়েছে। হ্যাঁ, ये सब जरी का काम है, ये सभी काम जो है आप जरी का है। ঠিক আছে, প্রাইস এটা থাকবে 3500। লাইট ওয়েটেড শাড়ি, লাইট বাজেটেড শাড়ি, এগুলো কিন্তু বিয়ে বাড়ির তত্ত্বে নিয়ে যেতে পারে। বিয়ের দিন ধরুন সকালের দিকটা যারা এসে গেস্ট হিসাবে যাচ্ছেন তারা পরে যেতে পারেন। বিয়ের পর পরে এরকম প্রচুর ওকেশনস থাকে যেগুলোতে আমরা একটু সিল্ক টাচের শাড়ি পরতে ভালোবাসি কিন্তু একটা বাজেটের মধ্যে, তো 3500 এই বাজেটটা কিন্তু একদম মানে যাকে বলে হাতের মুঠোয় সিল্ক এরকম যদি কোনো একটা ব্যাপার আছে তাহলে এটা সেটা। 3500 ইজ দ্য প্রাইস রেঞ্জ। এই কালারটা ভীষণ আনকমন, একটা ডুয়াল টোন গ্রিন। এই গ্রিনটা কিন্তু নর্মাল প্যারেট গ্রিনের সাথে মেশালে হবে না, কারণ এটা ব্লুয়ের উপরে সেটিংটা আছে। তো ইসকে ওয়াজহসে কিয়া হোতা হ্যায় শাড়ি দেখানো হয়ে গেল জাস্ট। হ্যাঁ, আমারটা সেম নেই, এই ধরনের কাতান বেনারসি দেখিয়েছি। ইসকে ওয়াজহসে কিয়া হোতা হ্যায় শাড়ি মে শাড়ি কে উপর সে আপ দেখ সকতে ব্লু কালারটা টোন মিলতা ইউটিউব। হ্যাঁ, যারা মিস করে গেছে না তারা একটু রেকর্ডেডটা দেখে নিতে পারে। এইটা আসবে লুকসটা, একটা আনকমন গ্রিন, গ্রিন বাট খুব কমন গ্রিনের শেডটা কিন্তু না। দিস ইজ দা পল্লু পোর্শন এন্ড ইয়ার কা ব্লাউজ পিস। ইয়ার কা রেড মে, সারি মে কোই ভি ব্ল্যাক টাচ নেহি হ্যায়,
सो जिन लोगों को विदाउट ब्लैक टच में लेना है, शादी के लिए, कोई पूजा वगैरह के लिए, आप ये साड़ी ले सकते हो। इस पर कोई भी ब्लैक टच नहीं है, ठीक है। ये आएगा आपका पल्लू का पोर्शन, प्राइस आएगा आपका 3500। 3500 बिष्णुपुरी मोहापार कातान सिल्क। द साड़ी नेम इज बिष्णुपुरी मोहापार कातान सिल्क। এটা একদম বিষ্ণুপুরের তৈরি, শুধু বর্ডার পোর্শনসটা বেশ চওড়া, একদম মহাপার। এবং যারা খুব লম্বা চওড়া হাইটের আছে তারা এই টাইপের শাড়িগুলো নিতে পারে, ভীষণ স্মার্ট লাগে মহাপার এই টাইপের শাড়িগুলো। নেক্সট কালার যেটা দেখাবো সেটাও একদমই ব্রাইট, যে লোক হ্যাঁ বো তো পেহনি সকতে হো, অ্যান্ড জিন লোগোঁ কো থোড়া ব্রাইট কালার্স মে চাইয়ে আপ ইয়ে শাড়ি লে সকতে হো। একটা শাড়ি আমি একটু ড্র্যাপ করে দেখিয়ে দিই যে লুকসটা কেমন আসবে আফটার ড্র্যাপিং। আমাকে একটু হোয়াটসঅ্যাপ বানাবেন, আমি তাও বলে নিচ্ছি 7000 এর উপরে যে কোনো শাড়ি আপনারা উইদিন 1 মান্থের মধ্যে পেমেন্ট করে নিতে পারবেন। জাস্ট লাইক কাতান বেনারসি, কাতান বেনারসি গুলোর প্রাইস হচ্ছে 9190। আগর কিসি কো এক সাথ পুরা পেমেন্ট মে প্রবলেম হো তো আপ লোক कुछ अमाउंट, जैसा कि साड़ी का जो प्राइस है उसका 30% अमाउंट आज पे करना पड़ेगा, आज के डेट से विद इन 1 मंथ में आपको बाकी का पेमेंट पे करना पड़ेगा। लेकिन आफ्टर बुकिंग अमाउंट कोई साड़ी के साथ एक्सचेंज नहीं होगा, मतलब वो पेमेंट में दूसरा वाला साड़ी ऐसा नहीं होगा एंड कैंसिल भी नहीं होगा, ठीक है। ज्यादा प्रॉब्लम থাকবে পেমেন্ট করতে একসাথে আপনারা এটা করতে পারেন, বাট সেটা শুধুমাত্র 7000 এর আপের শাড়িগুলোর ক্ষেত্রে। 35000 বা 4000 এর শাড়ির ক্ষেত্রে, মানে 3500 বা 4000 এর গুলোতে হবে না, মিনিমাম 7000 প্রাইস হতে হবে। এটা আসবে লুকসটা। मैं शायद समझ सकती हूँ कि মহাপার যে নামটা করা হয়েছে কেন। বর্ডারটা দেখুন, লোয়ার বর্ডার যে হয় শাড়ি কা বহুত জাদা ব্রড হ্যায়, ঠিক আছে, অনেকটা চওড়া। এই আসবে লুকসটা, এন্ড ইসকা প্রাইস আয়েগা আপকা 3500। শাড়িটা একটু আগে জাস্ট ফোল্ড হয়েছে, মানে এটা গতকাল ফোল্ড হয়েছে তাই জন্য 3500। হ্যাঁ 3500, দিস ইজ দা পল্লা পোর্শন। স্ট্রাইপ মে আয়েগা পল্লা, এন্ড ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস। এটা আসবে ব্লাউজ পিস যো কি কন্ট্রাস্ট মে হ্যায়। ये साड़ी का कलर भी बहुत खूबसूरत है। अभी जो कि साड़ी का सीजन है ना, फेस्टिव जो कि ओकेशन का टाइम है, तो मैक्सिमम ज्यादातर लोग जो है विदाउट ब्लैक में साड़ी लेना चाहते हैं, एंड विदाउट ब्लैक में, विदाउट 4000 बजट में, दिस द परफेक्ट ऑप्शंस। एज ए गेस्ट के तरीके अगर आप अपना जो गेस्ट हिसाब से जाते পড়তে পারেন। আর এই সমস্ত যা কিছু আমি আজকে শাড়ি দেখাচ্ছি স্পেশালি এগুলোর সাথে না গোল্ড জুয়েলারি একদম পারফেক্ট যাবে, বিকজ পুরো শাড়ির কাজ অল দিস আর গোল্ডেন জারি। ইয়ে জিতনা ভি আপকা ওয়ার্ক দেখ রহে হো আপ, আমি কাছের থেকে একটা দেখিয়ে দিচ্ছি, এটা একটু কাছের থেকে দেখিয়ে দাও ওয়ার্কটা। সবই কে সবই কাম জো হ্যায় গোল্ডেন জারি মে হ্যায়, তো ইসকি ওয়াজহ সে ক্যা হ্যায় আপ লোগ এসা কোই एक सिंगल वाला नेक पीस पहनो, लहोरी पैटर्न का पहनो, टाई चेन पहनो, एडजस्टेबल पहनो, हाँ डिजाइन टा एक सामने थे के देखिए दो। जे जरी जो डिजाइन है आप देख सकते हो पूरा चेन चूड़ी चूड़ी पैटर्न डिजाइन टा किंतु आछे। ओके प्राइस थाकबे शाड़ी टार 3500। 35000 प्राइस 3500, मात्र 3500 टाका आसबे प्राइस। 3 ply বিষ্ণুপুরী কাতান হচ্ছে ফ্যাব্রিক, সবই শাড়ি কে সাথ সিল্ক মার্ক এন্ড ব্লাউজ পিস মতলব থাকবে, ঠিক আছে। ই আয়েগা আপকা ব্লাউজ পিস এন্ড দিস ইজ দা পল্লু পোর্শন। এ পুরা শাড়ি এসা ক্রস কালার মে, লিউ কে উপর ওয়েভ কিয়া হ্যায় তো ক্রস টোন দিখাই দে। যত লাইট পড়বে শাড়িতে তত কিন্তু কালার গুলো খেলবে, মানে বোঝা যাবে। আপনারা যদি এটা নাইটে পড়তে চান আরামসে পড়তে পারেন, দিনের বেলা তো সানলাইট তো আছে, একদম ভীষণ ব্রাইট এন্ড ততটাই কমফোর্টেবল, ততটাই লাইট ওয়েট, এন্ড এটা খুব প্রয়োজন আজকালকার দিনে। শাড়ি সত্যি কথা বলতে মানে ডেলি ওয়্যারে পরেন এরকম লোকজন খুব কম, ঠিক আছে। ज्यादातर हम लोग ओकेशन सेंड है ना, हां पिक्चर हम लोग सेंड करें, जस्ट आपके बायोचरी हमें लाइव पे देखने ही तो आवे ना, शॉपे आस्ते हैं जे को ना 15 नवंबर लाइव हमारे लाइव हो बे आबार स्वर्णचरी लाइव, ठीक है। पिक्चर हमारे शेयर करा হয় না, बिकॉज़ আজকে আমি
খোঁজোর একটা পিকচার দেখাতে পারি যে এই জিনিসটা বালুচরি, বাট ওইটার ভ্যারাইটি বা পিকচার দেখিয়ে পছন্দের সিস্টেম আমাদের নেই। আমাদের দুটো সিস্টেম, আদারওয়াইজ আপনি হয় শপে এসে নিতে পারেন, আদারওয়াইজ আমাদের লাইভগুলো ফলো করুন। প্রত্যেকটা লাইভে প্রচুর সিল্কের শাড়ি দেখানো হয় এবং সিল্কটাই আমাদের মেইন প্রোডাক্ট, সিল্ক অ্যান্ড তাসার এগুলোই আমি দেখাই। খুব একটা আর্টিফিশিয়াল সিল্ক এইসব আমি রাখি না। সো যারা সিল্ক নিতে ইন্টারেস্টেড, দোজ পিপল ক্যান ওয়াচ মাই লাইভ, ভীষণ ভালো লাগবে। নেওয়া না নেওয়া তো পরের কথা, প্লিজ। বিষ্ণুপুরী কাতান বিষ্ণুপুর থেকে নেওয়া এবং কতটা রিজনেবল প্রাইস হয় এবং কতটা ভালো কোয়ালিটি হয় সেটা দেখা দেখতেও পাবে, বুঝতেও পারবে। এটা আসবে ব্লাউজ পিস, ইয়া এক আপকা ব্লাউজ পিস যো কি ডুয়াল টোন অরেঞ্জ মে হ্যায় অ্যান্ড বডি কালার কি বাত হি কুছ অলগ হ্যায়। রয়্যাল ব্লু ইজ দ্য মোস্ট গর্জিয়াস মোস্ট ব্রাইট কালার্স, येलो एंड रॉयल ब्लू। विष्णुपुरी कातान में येलो, रॉयल ब्लू एंड आपका ग्रीन, ये तीनों कलर बहुत ब्राइट लुक्स देता है। ठीक है, एक जन ब्राइट पोड़ते पारें। ये शाड़ी गुलो आमी बोलबो जारा ছোট্ট খাট্ট অকেশন, যেরকম এখন খুব কম লোকজন নিয়ে আমাদের রিং সেরিমনি বা বিয়ের আগের দিন আই বড় ভাত এগুলো তো আমাদের হচ্ছে, বা আপনার ফটোশ্যুট যেটাই বলুন, সেখানে কিন্তু এরকম একটা ব্রাইট কালারের শাড়ি আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন, পরেও পরতে পারবেন। 3500 ইজ দ্য প্রাইস রেঞ্জ। পিওর বিষ্ণুপুরী কাতান সিল্ক কামস উইথ সিল্ক মার্ক অ্যান্ড কন্ট্রাস্ট বিপি, দিস ইজ দ্য শাড়ি। ঠিক আছে, ইয়ে আয়েগা আপনার ব্লাউজ পিস, ইয়ে আয়েগা ব্লাউজ পিস এন্ড ইয়ে বালা স্ট্রাইপ বালা পোর্শন হ্যাঁ আপকা পল্লু পোর্শন, আঁচলের পাটটা। ঠিক আছে, এটাও আমি একটু র্যাপ করে দেখিয়ে দিই। এটার সাথে চাইলে আপনার একটা লং মব চেন অ্যান্ড দুটো বিগ সাইজের কান পাশা পরতে পারে। আদারওয়াইজ আপনার যদি মনে হয় কি কোনো সাউথের জুয়েলারি পরবো, পারফেক্ট যাবে সাউথের জুয়েলারি, সেটা পারফেক্ট যাবে। যেরকম কি মহালক্ষ্মী জুয়েলারি বলুন বা আপনার এদিকে একটুখানি মেসেজ করে নেবেন, আমি তাও আরেকবার প্রসেসিংটা বলে নিই। সাপোজ আপনি কোই শাড়ি বুক কিয়া হ্যায় জিসকা প্রাইস 7000 এর আপ হ্যায়, ঠিক হ্যায়। তো শাড়ি কা জো ভি প্রাইস হ্যায়, 10000 হো ইয়া 12000 হো হোয়াট এভার, उस प्राइस का 30% आपको विद इन 24 आवर्स में पे करना है। ओके, बाकी का जो रेस्ट अमाउंट है वो आपको विद इन 1 मंथ में पे करना है। कंप्लीट आफ्टर कंप्लीट द पेमेंट वी विल डिस्पैच योर साड़ी कंप्लीट हो जाएगा साड़ी ना, মানে অনেকে যেটা করেন যে নো রিফান্ড, হ্যাঁ চেঞ্জ হবে না, আপনি অন্য চয়েস করলে ওটা নেব না, হ্যাঁ এটা হবে না। আপনার জন্য সেটা নাম দিয়ে বুক হয়ে একদম প্যাক করা থাকে, জাস্ট আপনি পেমেন্ট করবেন আপনার আমরা সেন্ড করে দেব। ঠিক আছে, এটা আসবে আঁচল পোর্শন, ইয়া এক আপকা ব্লাউজ পিস। প্রাইস রয়েগা 3500, 3500 ইজ দ্য প্রাইস রেঞ্জ। কালার ইজ রয়্যাল ব্লু, এটাই প্যাটার্ন, হ্যাঁ আমার ঠিক খুব একটা পছন্দের নয় বলে আমি করাই, মানে ওটাতে হাইলাইটেড ব্যাপারটা কম হয়। এটাতে কি দুটো পার্ট করা আছে বলে ফটাক সে লোয়ার পার্টটা হাইলাইট হচ্ছে, ওটাতে আপনার হাইলাইটেড ব্যাপারটা একটুখানি কম হয়, তাই জন্য আমার ওটা খুব একটা মানে আমার পার্সোনালি ভালো লাগে না বলে আমি 5D খুব একটা করাই। এটা হচ্ছে 2D বা আপনারা মহাপার যেটা খুশি বলতে পারেন। প্রাইস থাকবে এই শাড়িটার 3500, একটা ইয়েলো সেট, প্রাইস রেঞ্জ ইস 3500। ইয়া এক আপকা ব্লাউজ পিস, এটা আসবে ব্লাউজ পিস মেজেন্টার সাথে পার্পেলে, এটা আসবে আপনার পাল্লু পোর্শন অ্যান্ড ইয়া আয়েগা পুরা বডি পোর্শন। বডিটা কিন্তু একটা ইয়েলো কালার আসবে, ঠিক আছে, ইয়েলো কালারের বডিটা আসবে, এই আসবে লুকসটা। 3500 ইজ দ্য প্রাইস রেঞ্জ। ইসকা জো ফ্যাব্রিক হ্যায় বো বিষ্ণুপুরী কাতান সিল্ক মে হ্যায়, পিওর বিষ্ণুপুরী 3-ply কাতানে আছে। এটা আসবে আঁচলের পোর্শনটা, এই আসবে ব্লাউজ পিসটা। এই শাড়িগুলো আপনারা আঁচল খুলে পরতে পারেন এবং ব্লাউজ পিসগুলো বোট নেক বানাতে পারেন, ওটাতে বেশি ভালো লাগবে দেখতে। হ্যাঁ, ওটা আমি বলে নিয়েছি, মানে এটার প্রাইস হচ্ছে 3500 টাকা, এই সিরিজের প্রতিটারই প্রাইস হচ্ছে 3500। ঠিক আছে, আর যারা পেমেন্ট করতে চাইছেন গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফারে সবাইকে আমি বলে নিয়েছি, পেমেন্ট করলে কিন্তু অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা সহ স্ক্রিনশটটা দেবেন। ওকে, মানে ধরুন আপনি পেমেন্ট করেছেন তো 3500, শুধু ওটার পিকচারটা দেবেন না, একদম সেটাতে যেন ট্রানজ্যাকশন আইডি ডেট টাইম এগুলো মেনশন করা থাকে। তো গুগল পেতে ভিউ ডিটেলসে
যাবেন দেখা যায় সেটা আমাদের শেয়ার করব কলা ক্ষেত্র দেখানো হয়নি কলা ক্ষেত্র দেখানো হয়নি ম্যাম এরপরে দেখাবো ये जो कलर है ये भी बहुत अच्छा लगता है ड्यूअल टोन में है जो कि पिकॉक ब्लू कलर इसको बोलते हैं क्रॉस टोन का कलर सेम प्राइस 3500 इज द प्राइस रेंज है एटा आसबे पल्लू पोर्शन आंचलटा एटा आसबे अपना ब्लाउज पीसटा ठीक है ये आएगा आपका ब्लाउज पीस जो कि आपका ड्यूअल टोन में है एंड पूरा जो साड़ी है पूरा साड़ी आपका ऐसा पिकॉक ब्लू में है प्राइस रहेगा 3500 3500 पूरो শাড়িটা লোয়া পোরশনে এরকম স্টার্টিং থেকে এই কাটটা যাবে স্ট্রাইপটা এন্ড লোয়া পোরশনে পাটটাও কিন্তু দেখুন अलग कलर है इसका ऊपर का कलर अलग है लोअर पोर्शन का कलर अलग है ताकि वो हाईलाइट हो इसके वजह से लोअर पार्ट का जो काम है वो हाईलाइट हो इसीलिए ये वाला पोर्शन दो मतलब অন্য কালার করা আছে ঠিক আছে আর পুরো শাড়িটা আপনার আরো একটা অন্য কালার করা আছে এটা হচ্ছে একটা কনসেপ্ট শাড়িটার বর্ডারের কাটটাকে ফুটিয়ে তোলার এটা আসবে লুকসটাকে ইয়াই কাপ কাপলু কা পোরশন এন্ড কন্ট্রাস্ট বিপি এটা আসবে প্লাস পিসটা প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি চেক এর মধ্যে দেখাবেন না চেক দেখাবো না আজকে যে দেখাবো স্ট্রাইপ দেখাবো জাস্ট তিনটে হয়েছে ওই তিনটেই দেখিয়ে দেব এট আর চেকস যদি সময় হয় না প্লেন চেকস দেখাবো মানে স্মল জুড়ি চেকস যেটা 3600 সেটা এটার প্রাইস 3500 3500 মহাপার বিষ্ণুপুরি কাতান সিল্ক বুকিং প্রসিডিওরটা আরো একবার বলে নিচ্ছি যে শাড়িটা পছন্দ হচ্ছে শাড়িটার স্ক্রিনশট নিয়ে আমাদের শেয়ার করে দিন আফটার লাইভ আমরা চেক করে আনসার দিয়ে দেব যদি শাড়িটা অ্যাভেলেবল থাকে পেয়ে যাবে পেমেন্ট ডিটেইলস সবটা দিয়ে দেওয়া হবে ডিটেইলসটা পাওয়ার থেকে উইদিন 24 আওয়ারসে পে করতে হবে আদারওয়াইজ প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে যাবে এটা আসবে আরো একটা কালার ফার্স্ট মে এক কালার দেখায়া তা वो कलर आपका था थोड़ा मजेंटा शेड एंड ये है एक पर्पल शेड बोथ कलर आर वेरी सिमिलर बट थोड़ा बहुत अलग है ठीक है एकदम प्रथम जब स्टार्ट करेछि আর যদি কমপ্লিট করছি দুটো কালারের রেঞ্জটা খুব সিমিলার একটু দেখে করে পিকচারটা মানে স্ক্রিনশটটা দেবেন এটার ব্লাউজ পিসটার কালার কিন্তু আলাদা এটা ইয়েলো ব্লাউজ পিস আর প্রথমেরটা ছিল আই থিংক পিকক ব্লু টাইপের কোন একটা ব্লাউজ ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না ই আইকাপ কাপ ব্লাউজ পিস ইয়ে কালার থোড়া ব্রাইট হ্যাঁ ডার্ক হ্যাঁ ঠিক আছে এটা আসবে আপনার বডি পোর্শনসটা আপার পোর্শনসটা পার্পল এন্ড লোয়ার পোর্শনসটা আসছে একটু মেজেন্টা টাইপের পিঙ্ক মতলব বহুত জায়গা ওয়ালা ব্রাইট ওয়ালা ফুসিয়া পিঙ্ক নেই হ্যাঁ ঠিক আছে একটু কালচে টাইপের কালারটা প্রাইস থাকবে এটার 3500 মোটামুটি সকাল যদি পড়তে চান আমার মনে হয় কোনো অ্যান্টিক বেস কিনে কিছু জুয়েলারির সাথে পড়তে পারে আর যদি নাইটের দিকে পড়তে চান একটু হেভি গর্জিয়াস লুক করতে চান সেক্ষেত্রে কোনো লাহোরি প্যাটার্ন এই টাইপের সীতাহার নেকলেস একদম মানে ওল্ড ট্র্যাডিশনাল কোনো সাবেকি গয়নাও পরা যেতে পারে এ আসবে আপনার আঁচল পোর্শন ই আয়কা আপকা ব্লাউজ পিস প্রাইস রয়েগা শাড়িকা 3500 বিষ্ণুপুরের সিল্ককে বহুত সারা ভ্যারাইটি আপকো দেখনে কো মিলেগা न्यू अनुभव के लाइव अगर आप फॉलो करते हो हर रोज ही हम सिल्क का लाइव ही करते हैं हफ्ते में 3 बार लाइव होता है 3 दिन तो आप लोगों को बहुत सारा वैरायटी मिल जाएगा तसर में भी बहुत सारा वैरायटी जो है मिल जाएगा 9190 कातान बनारस मतलब प्योर कातान सिल्क मग सर्टिफाइड सब गुड ঠিক আছে তো এর পর দেখাবো সেটা হচ্ছে যেটা জারি বর্ডারে পাটলি পাল্লু হয়েছে সেই পিসটা এগুলো একদমই গায়ে হলুদের তত্ত্বে আইবুড়ো ভাতে কিন্তু নেওয়া যেতে পারে যেহেতু আমাদের আজকের লাইফটা একটা ওয়েডিং স্পেশাল লাইফ তো ওয়েডিং সিজনে পরার মতো এবং তত্ত্বে নেওয়ার মতো দুটো টাইপেরই শাড়ি দেখাবো বাজেট ফ্রেন্ডলি শাড়ি কিন্তু এগুলো এটার প্রাইস থাকবে 3600 ইসকা প্রাইস রয়েগা 3600 শাড়ি কেসা হ্যাঁ মানে একবার খোল কর দিখা দেতি হু শাড়ি মে আপকা পুরা আপকা জো হ্যায় জারি কা বর্ডার লাগা হুয়া হ্যায় ঠিক আছে জরির বর্ডার কিন্তু এগুলো উইদাউট জরিতেও হয় তাই জন্য আমি মেনশন করে দিচ্ছি
ये आएगा आपका जरी का बॉर्डर, 3600 इज द प्राइस रेंज है। ये साड़ी आपका पटली पल्लू में है, दैट्स मीन पूरा बॉडी एक कलर होगा, प्लीट्स पोर्शन माने कुची पोर्शन स्टार आंचल डाला डाला कलर होबे। সেটা কেমন কি হবে আমি দেখিয়ে দিই। এটা আসবে আপনার বডি পোর্শনসটা, ये आएगा आपका बॉडी का पार्ट जो कि डुअल टोन पिंक कलर में है, ठीक है। इसका विदाउट जरी वाला बॉर्डर भी होता है, बहुत सारे लोगों ने लिया है, इसका प्राइस थोड़ा कम है। ये है आपका जरी बॉर्डर वाला, एटा होच्छे जोरी बॉर्डर दिया, ए पार्टटा फ्रेंच ओके থাকবে। ओके दिस इज द पल्लू पोर्शन, पल्लूटार ऊपरे देखो काठा सेलाईर मतो ना सेलाई करा आछे, बट ये सब हैंडलूम है। साड़ी जब बनता है लूम में एक ही साथ ये सब हुई होता है, शायद तैयारी हर पर किंतु ऊपर থেকে কাঁথা সেলাই মতো করা হচ্ছে সেটা না, একটু কাছের থেকে দেখিয়ে দাও তাহলে বোঝা যাবে। এবং এই ব্যাপারটাই কিন্তু প্লিটসও রিপিট হচ্ছে, প্লিটস এন্ড পল্লু বোথ আর ऐसा কাঁথা স্টিচ वाला एक काम किया गया है, ठीक है। प्राइस रहेगा 3600, 3600 इज द प्राइस रेंज, वेरी रीजनेबल प्राइस। इस टाइप के साड़ी अगर आप एक बार पहनोगे ना तो आपको कोई और तरीके का साड़ी पहनना ही पसंद छोड़ दोगे, मतलब पहनूंगा लेकिन सिल्क पहनूंगा। बिष्णुपुरी सिल्क, इसका बिष्णुपुरी सिल्क का स्पेशलिटी यह है कि कोई भी अगर एक बार इसको पहनते हैं तो इसका फैन बन जाता है, क्योंकि इसका क्वालिटी उतना सुंदर है, प्राइस बहुत रिजनेबल है। 3600 इसका प्राइस है। यह आएगा आपका पल्लू आंचलटा आसबे, আর এটা আসবে আপনার কুচি পার্টটা। সো পুরো কুচি পোর্শন ইয়েলো, উসকে উপর কাঁথা স্টিচ কা জো ওয়ার্ক হ্যায়, কাঁথা সেলাইর মতো সেলাই করা আছে। আর এটা আসবে আঁচল পোর্শন, ইসকে সাথ জো ব্লাউজ হ্যায়, ব্লাউজ হ্যায় ইয়েলো মে, ঠিক আছে। যেই শাড়িটার কুচি পোর্শনটা যেরকম, ব্লাউজটাও সেরকম, এটা ইয়েলো, সো ইয়ে ভি হ্যায় ইয়েলো। প্রাইস আয়েগা শাড়ি কা 3600, 3600 ইসকা প্রাইস রেঞ্জ হ্যায়। 3600 আসবে প্রাইস, একদম সে ফ্ললেস সে সাড়ি মে স্টার্চ নেহি হ্যায়, সো সাড়ি আপকা আসানি সে ড্র্যাপ হো জায়েগা, ইজিলি ড্র্যাপ হো জায়েগা। এন্ড কালার জো হ্যায় বহুত বড়িয়া কালার হ্যায়, স্পেশালি জো লোক হলদি সেরিমনি কে লিয়ে পহনা চাহতে হো ও লোক ইয়ে সাড়ি লো, জেসে কি ব্রাইড কা কোই বহন ইয়া ফির কোই দিদি হো তো আপ লোক ইয়ে পহন সকতে হো, বহুত আচ্ছা লাগেগা। এন্ড ব্রাইড আগর খুদ পহনা চাহতে হো তো আপ शादी के पहले वाला दिन पहन लो फोटो वगैरह शूट कराने के लिए, ये बहुत सुंदर है। नेक्स्ट कलर जो है वो है आपका पैरेट ग्रीन के साथ फुशिया पिंक, इसमें और भी कलर आएगा, तैयारी होच्छे, जे कटा तैयारी होच्छे आमी देखिए दीची, ठीक है। আরো কালার মানে হলুদের উপর বেস করে অনেকগুলো কালারই ভালো লাগে, যেহেতু বিয়ে বাড়ির সিজন সো এগুলোতে ব্ল্যাক টাচ নেই, कोई भी साड़ी पर ब्लैक टच नहीं है, पूरा साड़ी ना महेश्वरी एटार परे आमी देखाबो, महेश्वरा देखे देबो तार परे कलाक्षेत्रा देखाबो। ओके एटा आसबे आंचल, ये आएगा पल्लू, बहुत ज्यादा कलरफुल है। विंटर सीजन में ना, विंटर बोलो या शादी वगैरह सीजन में, मैं एकदम सजेस्ट करती हूँ कि आप कोई हाइलाइटेड कलरफुल साड़ी पहनो, स्पेशली मॉर्निंग में, क्योंकि बहुत अच्छा लगता है, ठीक है। ऑफिस से कोनो पार्टी होले एक टुकानी न्यूड शेडर साड़ी हमरा सजेस्ट करी, बट फैमिली ओकेशन ऑलवेज कलरफुल होय एवं कलरफुल साड़ी खूब भालो लगे देखते। एटा आसबे ब्लाउज पीस टा, ठीक है। ये आएगा आपका आंचल का पोर्शन, बॉडी कलर जो है वो है पूरा पैरेट ग्रीन में, एकदम ডিপ যেটা সত্যিয়া সবুজ বলা হয় বাংলায়, সেটা হচ্ছে বডি পোর্শনসটা। এগুলোর সাথে না আপনারা পার্লসের জুয়েলারিও পড়তে পারেন, আপকা জো পার্লস কে সাথ গোল্ডেন কা পেন্ডেন্ট বগেরা হোতা হ্যায় না ও ভি আপ পেন সকতে হো, ওইগুলো খুব ভালো লাগে দেখতে। এটা আসবে ফ্রন্ট ইয়োকের পোর্শন, এন্ড ইয়ে আয়েগা আপকা প্লিটস পোর্শন, প্লিটসটা পুরো এরকম ফুসিয়া পিঙ্ক আছে, সো সাড়ি জো হ্যায় আপকা ऐसा टाइप का एक लुक्स देगा, ठीक है, ऐसा टाइप का एक लुक्स देगा। प्राइस जो है साड़ी का है 3600, खूब कालो कालो देखा क्या जानी ना 3600 তুমি পড়ছো, আমাদের প্রাইস হচ্ছে 9190। তোমার ধনতেরাসের গিফটটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, ধনতেরাসের গিফটটা খুব ভালো হয়েছে। এটা আসবে আঁচল পোর্শনসটা, অ্যান্ড ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস, ঠিক আছে। এই শাড়িটাও সেম প্রাইস 3600, ঠিক আছে। প্রাইস থাকবে 3600 টাকা। শাড়ি লাইফ গুলো যাদের পছন্দ হচ্ছে, শাড়ি কিনুন বা না কিনুন,
প্লিজ আপনারা লাইকটা একটু শেয়ার করে দিন। শেয়ার করতে খুব বেশি সময় লাগে না, শেয়ার করে দিলে আরও অনেকে জয়েন হতে পারবে। এবং স্পেশালি যে লোক বিষ্ণুপুরে সিল্ক লেনা চাতে হ্যাঁ অ্যান্ড বিষ্ণুপুর সে লেনা চাতে হ্যাঁ সো ও লোগো কো ভি এক অপশন মিল জায়গা। জ্যাদাতর আপ লোক বহুত সারে লাইভ দেখে হোগে, ম্যাক্সিমাম বিষ্ণুপুরে সিল্ক আপ লোগো কো দেখনে কো মিলেগা, লেকিন ডিরেক্ট বিষ্ণুপুর সে লাইভ বহুত কম লোক করতে হ্যাঁ ক্যুকি শিপিং লাগবে। কি বলছে, শিপিং বেঙ্গল এ ফ্রি ম্যাম, বেঙ্গল মে আগর আপকো এড্রেস হুয়া তো ফ্রি হ্যায়, আগর বেঙ্গল কে বাহার হুয়া তো 500 গ্রামস কে আন্ডার 80 রুপিস হ্যায় এন্ড আপ টু আপকা 500 টু 1 কিলো কে ফ্ল্যাট মে আগর হোগা তো আপকা 120 রুপিস হ্যায়। কলাক্ষেত্র জরি চেক সবকটাই মোটামুটি দুটো তিনটে পিস করে থাকে, ম্যাক্সিমাম টাইম দুটো করে তো থাকে। বাট মহেশ্বরী সিল্ক, কাতান সিল্ক, প্রিন্টেড কোনো কিছু এগুলো সেম পিস সবসময় থাকে না, ঠিক আছে? এগুলো কিন্তু সব থাকে না, মানে যেগুলো আমরা নিজেরা বানাচ্ছি না বাড়ি থেকে কালেক্ট করছি সেগুলো সবসময় সেম করাটা মুশকিল হয়ে যায়। ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস, ইয়ে ও শাড়ি কা অপোজিট কালার হ্যায়, আগের তার অল্টার কালারটা হচ্ছে এটা, এটা আসবে আঁচল পোর্শন, ইয়ে আয়েগা আপকা বডি কা পোর্শন জো কি এক ডুয়াল টোন পিঙ্ক হ্যায় ইয়েলো কালার ইসমে সে রিফ্লেক্ট হোগা এন্ড ইয়ে আয়েগা আপকা আপকা প্রিটস পোর্শন। প্রাইস রেঞ্জ ইজ 3600 এন্ড ইসকা জো ব্লাউজ পিস হ্যায় ও ভি হ্যায় এসা প্যারেট গ্রিন মে, সো শাড়ি পুরা বডি আপকা আয়েগা মানে পিঙ্ক মে ডুয়াল টোন পিঙ্ক, প্লিটস পোর্শন ব্লাউজ পোর্শন এন্ড আঁচল মে প্যারেট গ্রিন কা টাচ মিলেগা, ঠিক আছে? এটা আসবে বডি পোর্শনটা 3600 প্রাইস, 3600 টাকা প্রাইস। আপনারা গুগল পে, ফোন পে এন্ড ব্যাঙ্ক ট্রান্সফার, সিওডি অপশন ইজ নট অ্যাভেলেবল, সো সিওডি কে লিয়ে পে মত কিজিয়েগা। জিনকো লেনা হ্যায় জো লোক অনলাইন ট্রান্সফার মে কমফর্টেবল হো ওয়েহি সে বুকিং কিজিয়েগা, ঠিক হ্যায়? ইয়ে আয়েগা আপকা বডি কা পোর্শন, দিস ইজ দ্য পল্লু পোর্শন এন্ড ইয়ে আয়েগা ব্লাউজ পিস, ইসকা জো প্লিটস পোর্শন হ্যায় ও আয়েগা এসা, ঠিক হ্যায়? এগুলোর কিন্তু উইদাউট জারি বর্ডারও হয়, ওইগুলোর প্রাইস পড়বে এখন 3500 আর এটা জরিটা দেওয়া আছে তো এটা জরিটার জন্য প্রাইসটা 100 রুপিস বেশি, ঠিক আছে? জরি দেওয়া থাকলে ওগুলোর প্রাইসগুলো একটু বেশি হয়, বুনতেও সময়টা বেশি লাগে, জরিরও একটা কস্ট আছে। এই জরিগুলো তো আর চালু কোয়ালিটির জরি না, সবকটাই আপনার স্বর্ণচুরির জরি দেওয়া হয়। প্রাইস থাকবে এগুলোর 3600 করে। তিনটা অপশান আছে, আবার যদি পরে এগুলোর আরও কালার হয় আমি দেখাবো, ঠিক আছে? এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মহাপার দেখাবো। প্লিজ 9126374 নাম্বারটাতে কল করবেন না, তার মধ্যে কলিং নাম্বার না, কলিং নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে করবেন, যে কোনো ধরনের কোয়েরিসের জন্য ওই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কলাক্ষেত্র দেখিয়ে দিই না মহেশ্বরী দেখিয়ে দেবো, মহেশ্বরী তো কম আছে, হ্যাঁ কলাক্ষেত্র দেখিয়ে দিই দেন আমি মহেশ্বরীটা দেখাবো। তো কলাক্ষেত্র সিল্ক ভীষণ পপুলার, এই পুজোটাতে এমন কেউ নেই যে কলাক্ষেত্র নেননি, যারা বাদ রয়ে গেছে ডেফিনেটলি একটা অন্তত ট্রাই করুন, ভীষণ কমফোর্টেবল শাড়ি, লুকসটা এমন একটা এটার কভারেজ, আপনি চাইলে এর সাথে হাই কভারেজ ক্রিয়েট করতে পারবেন, আপনি চাইলে এর সাথে একটা সিম্পল পার্স করে যে কোনো অফিস ওয়ার পার্টিতেও যেতে পারবেন, ঠিক হ্যায়? তো আভি মে জো দিখা রই হো ইয়ে হ্যায় আপকা বিষ্ণুপুর সিল্ক কে উপর ইয়ে প্রিমিয়াম কোয়ালিটি মে হ্যায়, এগুলো কোনোটাই কিন্তু আপনার চালু কোয়ালিটির কলাক্ষেত্র নয়, ওকে? চাইলে আপনারা মার্কেটের থেকে একটা নিয়ে দেখুন, আমাদের থেকে একটা নিয়ে দেখুন, কোয়ালিটি জন্য খুদ বা খুদ আপকো পাতা চল জায়েগা, ঠিক হ্যায়? এন্ড উপর সে জো ইস পে কাম হ্যায় বহুত ইউনিক হ্যায়, একদমই যেগুলো চালু কাজের হয় মানে খুব কমন কাজ কিন্তু না, পুরা পাল্লু কা পোর্শন একটা আপকা লোটাস মোটিভস হ্যায়, ঠিক আছে? এগুলো সব উইভগুলো পর্যন্ত করা হয়েছে রেশমের থ্রেড দিয়ে, মানে নর্মাল থ্রেড ইউজ করা হয়নি, পুরো শাড়িটা এ টু জেড রেশম, ইভেন উইভিং তক জিতনা ভি বডি মে আঁচল মে উইভিং হ্যায় সবই কে সব রেশম কা ধাগা হ্যায়, ঠিক হ্যায়? প্রাইস আয়েগা ইসকা 4450
this is not print. All these are hand woven silk sarees, Vishnupuri katan silk. Price for this one is only 4,450 आएगा इसका प्राइस. ये आएगा पल्लू का पोर्शन. इसके साथ आप तीनों लेयर का पर्ल भी पहन सकते हो. पेस्टल शेड एगुलो पेस्टल शेड तैरी হয়নি এখন. पेस्टल शेड যেন হোয়াইট শেডিং চাই, এখনো হোয়াইট শেডিং শুরু হয়নি, এখনি হয়তো হবে না, দেরি হবে. ঠিক আছে, এটা আসবে লুকসটা. প্রাইস থাকবে এটা থাকবে আপনার বডি পোরশনটা, একটু কথা বলে নি. এটা আসবে আঁচল পোরশনটা, ঠিক আছে, এটা আসবে আঁচল, এটা আসবে বডি পোরশন. প্রাইস বাইরে নিয়ে কথা বলে না, অসুবিধা নেই. এটা আসবে বডি পোরশন, ডুয়াল টোন টুতে কালার, ঠিক আছে. ब्लू टोन में आएगा, मतलब सॉरी रेड टोन में आएगा, रेड के ऊपर बेस है. प्राइस था पे 4,450 आएगा प्राइस. साड़ी अगर आपको लेना है तो 9126374190 में स्क्रीनशॉट लेकर भेज देना है, ठीक है. कॉल करने की जरूरत नहीं है, যেটা দেখালাম 4,450. আর এই সাইডের কালারটা কি? এটা হচ্ছে আপনার রেড এর উপর না ব্লু বানাতে, সো একটা ডুয়াল এফেক্ট দেবে. নরমাল ব্লুটাতে যে এরকম কোনো এফেক্ট থাকে না, এটাতে একটা ক্রস টোন আছে. এই যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চন্দন কালার. আর কাজটা দেখুন, ঠিক আছে. শাড়ি কা কাম ভি উতনা হি বড়িয়া হ্যায় জিতনা কোয়ালিটি হ্যায়. হম হর এক দিন কোই নয়া নয়া শাড়ি দিখাতে. কলা ক্ষেত্রে অনেকেই বলেন যে এই সেম ডিজাইনটা রিস্টক হবে না. রিস্টক তো হবে, দেরি হবে, বাট আমরা 80% রিস্টক করব না. কারণ কি নতুন না, আমার তার কালার অপশনস নেই. আমার তো সিঙ্গেল পিস অনেক দিন আগে লাইভে, মানে অনেক আগে শাড়ি. এটার কালারটা না একদম আমার কটন সেট দেবে, মানে মেজেন্টা আর পার্পল মিক্স করা একটা কালার. এক্স্যাক্ট মেজেন্টাও নয়, এক্স্যাক্ট পার্পলও নয়. এই কালারটা দেখুন, এই ডিজাইনটা দেখুন, একটা নতুন ডিজাইন. একটা বিগ সাইজের বাটারফ্লাই করা আছে, পুরো পল্লু মিলাকার এক বিগ শাড়িটা. হ্যাঁ, প্যাস্টেল শেড এখনই হবে না, মানে এই বছরে নাও হতে পারে. সাদা সেটিং টানা চাই প্যাস্টেল শেডের জন্য, সাদা টানা এখনো শুরু হয়নি. এটার পরে আবার এই সেটিংটাই দেওয়া আছে. অলরেডি সব বুকিং এর শাড়ি পরপর পরপর হচ্ছে, তো প্যাস্টেল শেডটা মানে ওইরকম একটা ভাবে শাড়ি তৈরি করা যায় না. মিনিমাম আপনাকে এই ধরনের শাড়িগুলো 25 ইয়া তো ফির 18 আদারওয়াইজ 25টা পিসের সেটিং করতে হয়। তার জন্য যে পরিমাণ সুতোর কালার বগেরা বলুন, সেগুলো হোয়াইটের উপর সেটিং ছাড়া পেস্টেল শেড আসে না, তো ওটা সেটিংটা নেই, ওই জন্য এই বছর হবে না. নেক্সট ইয়ারে যদি সম্ভব হয় আমি দেখাবো, ঠিক আছে. এটা আসবে ব্লাউজ পিসটা, ইয়া আয়েগা আপকা পল্লু কা পোর্শন, ইয়া আয়েগা আপকা পল্লু কা পোর্শন. প্রাইস রেঞ্জ থাকবে 4,490. আমারটা পিওর কাতান বেনারসি, আমারটা টাইপের দেখিয়েছি, মানে কাতান বেনারসি দেখিয়েছি প্রচুর সেম রেঞ্জেরই. এই আসবে বডি পোর্শনটা. এই কালারটা ভীষণ অ্যাট্রাকটিভ কালার, তসর কালার মানে সরি চন্দন কালার, তার সাথে একদম ব্লাড রেড এর আঁচল, ব্লাড রেড ব্লাউজ পিস. কলা ক্ষেত্র তো আপকো বহুত সি লাইভ মে ভি মিল যায়, কলা ক্ষেত্র বহুত হি কমন শাড়ি বন চুকা হে অভি. লেকিন জো আনকমন হে ওয়ো হে কালার রেঞ্জ, জো আমারা আনকমন হে ওয়ো হে কাম কা তরিকা. আমরা কিন্তু ওই মার্কেটে একঘেয়েমি কাজ দেখাই না, সব সময় আমাদের কাছে নিউ নিউ ভ্যারাইটি কালারে পাবেন এবং নতুন নতুন কাজে পাবেন, ঠিক আছে. যেরকম এই বাটারফ্লাইটা আমরা ফার্স্ট তৈরি করেছি, দেখুন কতটা ইউনিক, হাত মে ইতনা সুন্দর বন সকতা হ্যায়, তো সোচ সকতে হো আপ হাম লোগোকে জো ভিউয়ার্স কিতনা ট্যালেন্টেড হ্যায়, উনমে কিতনা সমঝ হ্যায় কি কোন সি সাড়ি মে ক্যা বানানা হ্যায়, কোন সি আঁচল মে ক্যা আচ্ছা লাগেগা. মোবাইলটা কিন্তু ইয়ে হয়ে গেল, মানে চার্জে দেওয়ার জন্য একটু সরে গেল জিনিসটা. नेक्स्ट जो कलर है वो है आपका पैरेट ग्रीन कलर. सभी साड़ी अपने आप में खूबसूरत है, आपको सिर्फ जो कलर पसंद आता है आप उसका ही स्क्रीनशॉट दीजिए, ठीक है. प्राइस रहेगा साड़ी का 4,450. अभी शादी का सीजन है तो इस तरह का कोई भी साड़ी होल्ड नहीं होगा. अगर आपको चाहिए तो बुकिंग किस कर सकते हो. लास्ट टाइम এটা একটা ফুশিয়া পিঙ্ক কালারটা আমি না অনেকজনকে সোল্ড বলে দিয়েছিলাম, কারণ কি ওটাকে একজন বুকিং করেছেন এবং আমরা যিনি ফার্স্ট বুকিং করবেন ওনাকেই প্রথম মানে কনফার্ম করব, এটা রুলস, ঠিক আছে. তো সামহাউ ওনাকে যখন অ্যানসার করা হলো কি 24 আওয়ার্স পেরিয়ে গেছে, কি ম্যাম আপনি সাইটটা নেবেন অর নট,
মেসেজ ওয়াজ সেম বাট সি ডাজ নট রিপ্লাই আস, আমাদের কোনো রিপ্লাই করার প্রয়োজন মনে করছেন না, ওকে, বা উনি অনলাইনও আছে। তো আমরা কি করলাম, ওনার নাম্বারটা সেভ করে নিলাম এবং নেক্সট টাইম ওই নাম্বার থেকে কোনো বুকিং আমরা অ্যাকসেপ্ট করব না, বিকজ এটা একটা অ্যাটলিস্ট একটা জানান দেয়, মানুষের প্রবলেম হতেই পারে, সেটা জানিয়ে দেওয়া যায় যে আমার এখন লাগছে না, তুমি অন্য কাউকে দিয়ে দাও, ঠিক আছে। 24 আওয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই অন্য কেউটা না খুঁজে পেতে খুব কষ্ট হয়, মানে আমাদের পক্ষে প্রচুর মেসেজ থাকে, তো 300-400 মেসেজ সবসময় থাকে। তো একদম যারা কনফার্ম যে আমি নেবো, আমি অনলাইনে কমফোর্টেবল, আমি 24 আওয়ার্স পেমেন্ট করতে কমফোর্টেবল, তারাই বুক করুন। এরকম কোনো চাপ নেই যে আমার আপনাকে দেখলেই করতে হবে বা বুকিং করতেই হবে, আপনি পছন্দ করে নিতে পারেন, আমার স্ক্রিনশট ডিলিট করে দিতে পারেন বা ক্যানসেল লিখে দিতে পারেন। যদি মনে হয় আমার পক্ষে 24 আওয়ারসটা এনাফ নয়, আমাকে আরো 3-4 ঘন্টা টাইম চাই বা আমি আউট অফ টাউন, সেটাও অনেকে জানিয়ে দেয়। হ্যাঁ, আমাকে ইনফর্ম করে দিন যে আমি পেমেন্টটা করছি বাট নেটওয়ার্ক ইস্যুর জন্য যাচ্ছে না, আমি কাল করব, নো প্রবলেম। পেমেন্ট আপনি 24 আওয়ারসটা আমাদের টাইম থাকে, যদি কারো অসুবিধা হয় আপনি আরো একটা দিন টাইম পাবেন, বাট জিনিসটা কনফার্ম হয়ে বুকিং করবে, মানে ক্যান্সেল করবে না। খুব খারাপ লাগে, যারা চাইছে তারা পাচ্ছে না, এরপর আমি কি করে খুঁজবো যে ওটা সেকেন্ড কে করে, সেটা সম্ভব না খুঁজে পাওয়া অত মাসের মধ্যে। এটা আসবে ব্লাউজ পিস, ইয়া আয়েগা আপকা স্লিভস কা পোর্শন, অ্যান্ড ইয়া আয়েগা পুরা বডি কা পোর্শন। প্রাইস আয়েগা 4,450, পুরা শাড়ি মে এসা আপকা কাম রয়েগা, ইয়া আয়েগা পল্লু কা পোর্শন। এগুলোর সাথে লং মোতির কোনো কিছু পড়তে পারে, মানে গোল্ডের পেন্ডেন্টটা হলো আর সাইড গুলো পুরো পার্লসের হলো, সেরকম প্যাটার্নেরও কিছু ভালো লাগবে, আর চাইলে শুধু গোল্ডেরও কিছু পড়তে পারেন যেটাতে আপনারা কমফোর্টেবল। খুব হালকাও সাজের সাথে ভালো লাগবে, আবার একটুখানি হেভি সাজও ভালো লাগবে এর সাথে। প্রাইস থাকবে 4,450। কলাক্ষেত্র সিল্ক বিষ্ণুপুরী কাতানে, কাতানটা হচ্ছে মালবেরি সিল্কের সব থেকে কস্টলি যেটা ভার্সন হয় সেটা, ঠিক আছে। এটাই হচ্ছে মালবেরি সিল্ক, কাতান মিন্স এটা কোনো কাতান বলে চাষ হচ্ছে সেটা না, মালবেরি সিল্কের একটা হাইয়েস্ট ফর্ম, খুব ফাইন কোয়ালিটি, সেটাকে ওই ক্যাটাগরির সিল্কটাকে আমরা কাতানের আওতায় নিয়ে এসেছি। এটা এক নাম্বার হচ্ছে আপনার খুব লাইট ওয়েট হবে, এটাতে একটা নিজস্ব শাইন থাকবে, সেটা এটা যেরকম কোনো ডুয়েল টোন নেই, তাও একটা শাইন আছে, সো এই নিজস্ব শাইন থাকবে এবং শাড়িটা খুব লাইট ওয়েট হবে। এই দুটো হচ্ছে মেন, মানে কি বলবো, শাড়িটার প্লাস পয়েন্ট হয় এই কাতান সিল্কটা, মানে মালবেরি সিল্কের কস্টলি যেগুলো সিল্ক হয় সেগুলোর প্লাস পয়েন্ট হচ্ছে লাইট ওয়েট অ্যান্ড একটা নিজস্ব শাইন, যেটা আপনি 100 বার ওয়াশ করার পরেও যাবে না। আর এই শাইনটা কোনো কোটিং শাইন নয়, এটা সিল্কের নিজস্ব শাইন, সিল্কটা সেদ্ধ করার পরেই অটোমেটিক্যালি শাইনটা চলে আসে। প্রাইস থাকবে, এবং খুব ডেন্সিটি যেটা হয় শাড়ি কা যো বেস হতা হ্যা না বো বহুত বড়িয়া হতা হ্যায়। প্রাইস রয়েগা ইসকা 4,450, 4,450 আয়েগা প্রাইস। সব কাজগুলোই আবার নতুন নতুন দেখাচ্ছি, আগেরগুলো একটু চেঞ্জ হয়েছে, যেই চেঞ্জটা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাও একটা দেখতে পারেন, এটাও ভীষণ পপুলার আমাদের ছিল, মানে এটার কালারগুলো চেঞ্জ হতে থাকবে, কাজটা অলমোস্ট তাও এটার একই আছে, একটা বিগ ফ্লাওয়ার আঁচলে, আঁচলে পুরা পল্লু কো মিলাকার এক বিগ রোজ ফ্লাওয়ার হ্যা, অ্যান্ড ইয়ে সভি কাম রেশম সে কিয়া গিয়া হ্যা। একটু কাছের থেকে দেখিয়ে দাও, রেশমের কাজ, এই জায়গাতে মার্কেট থেকে আমাদের ডিফারেন্সটা পেয়ে যাবে। মার্কেটে যেটা ম্যাক্সিমাম হয় নর্মাল থ্রেডস দিয়ে করে দেয়, বাট আমাদের যেহেতু এগুলো সরকারি সংস্থাতে যায়, সো আমাদের এ টু জেড সব রেশম দিয়ে কাজ হয়, যা কিছু বডির বুটা থেকে শুরু করে আঁচলের কাজ, ব্লাউজ পিসের হাতার কাজ, সব এ টু জেড রেশম ওয়ার্ক। প্রাইস থাকবে 4,450, এই জায়গাটাতে ডিফারেন্সটা বুঝতে পারবেন, ঠিক আছে। প্রাইস থাকবে 4,450, সব হ্যান্ড ওভেন, এগুলো কোনটাই মেশিন ওভেন শাড়ি নয়, ঠিক আছে, সবই শাড়িয়া হ্যান্ড ওভেন। বিষ্ণুপুর ভাবি মেশিন 3-ply কাতান মেশিন মে কোই বান নেহি বানাতা হরে কোই, আমাদের কাছে নেই, যেখানে নেই হাতে করেই বানানোর চলটা আছে, আর ওই জন্যই এতটা পপুলার। মেশিনের শাড়ি তো একটা মানে ভীষণই আলাদা লুকস হবে, আর প্রচুর পরিমাণে প্রোডাকশনও থাকবে। কেন আমরা দিতে পারি না, অনেকে বলেন যে আপনাদের যে শাড়িটা বলি সেটাই সোল্ড হয়, সেটা সোল্ড হওয়ার পেছনে কারণ আছে, কারণ কি যে পরিমাণে চাহিদা আছে না সেই পরিমাণে প্রোডাকশন নেই। এই ধরনের কাজ জানা শিল্পীর সংখ্যা খুব লিমিটেড, নতুন করে সবাই যে শিখতে আসছে এরকমটাও নয়, তো যে পরিমাণে চাহিদা থাকবে তার ডাবল পরিমাণে তখনই তৈরি হবে যদি সব মেশিনে হয়।
হ্যান্ডলুম এটা পসিবল হয় না। হ্যান্ডলুম মানেই হচ্ছে সমস্ত কাজটা হাতে হবে, শাড়ি তৈরি হওয়া থেকে শুরু করে ফোল্ড হওয়া পর্যন্ত এভরিথিং সবটাই হাতে হয়, ঠিক আছে? তো তাই জন্য সময় কিন্তু লাগবে। এরপর যেটা মেশিনের, ধরুন সপ্তাহের শেষে হাজারটা শাড়ি তৈরি হয়ে যাচ্ছে, সেটা হ্যান্ডলুমে সপ্তাহে দুটো হবে, ম্যাক্স টু ম্যাক্স তিনটে, তার বেশি করা পসিবল নয়। আর এই শাড়িগুলোর যা বুকিং আসে, মানে মাথা খারাপ হয়ে যায়, সবসময় আমরা দুটো করেই বানিয়ে রাখি, সেগুলো পসিবল হয় না সবাইকে দেওয়া। এখন কতজন ভিউয়ার্স আছেন মোটামুটি? তো এর মধ্যে যদি দুজনও বুক করে আমি দুজনকে দিতে পারবো, মানে এই প্যাটার্নে থাকে, ঠিক আছে? প্রাইস থাকবে 44, আবারও তৈরি করা যাবে, সেটার জন্য একটু সময় নিতে হবে। 4450 আসবে প্রাইস। এটা একদম বিয়ে বাড়ির পারপাস দেখাচ্ছি, ব্লাড রেড কালার ইজ ব্লাড রেড, উসকে সাথ এক আপকা মাস্টার্ড ইয়েলো কালার কা মতলব গোল্ডেন ইয়েলো কালারের আঁচল আর গোল্ডেন ইয়েলো কালারের ব্লাউজ। এটা একদম আমি সাজেস্ট করব যারা উডবি ব্রাইড আছেন, যারা রেড কালার পছন্দ করেন, যারা একটু কালারফুল শাড়ি পরতে চান, ডেফিনেটলি গো ফর দিস ওয়ান, পিওর রেড, পিওর ব্লাড রেড। এন্ড পুরো শাড়ি মে এসা ছোটা ছোটা আপকা হোয়াইট কালার কা মোটিভ হ্যায়, ঠিক আছে? এগুলো ব্লক বক্স বক্স টাইপের, এগুলো সব হ্যান্ড ওভেন স্টিচ, এগুলো কিন্তু কোনোটাই মানে প্রিন্ট না। এটা আসবে আঁচল পোর্শনটা, ইয়া একা পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ গোল্ডেন ইয়েলো কালারটা। এইটা আপনারা হাতে দিতে পারবেন। আঁচলটার কাজটা দেখুন পুরো বক্স টাইপের করা আছে। এইটারে আরও একটা কালার অপশন হয় প্যারেট, সরি মাস্টার্ড, এটার সাথে বডিটা হচ্ছে ফুসিয়াতে, ওটা আমি আগের লাইভে দেখিয়েছি। ওটা যদি কারো চাই আপনি বুকিং করতে পারেন, ওটা একটা ক্যান্সেল হয়েছিল, ওই শাড়িটা আছে এবং সেকেন্ড কে বুকিং করছিল আমি তাকে আর খুঁজে পাইনি, কারণ আমি তাকে সোল্ড বলে দিয়েছিলাম। এর পরে যখন উনি ক্যান্সেল করছেন, আমার পক্ষে আর ওই পার্সনকে খুঁজে পাওয়া পসিবল হয় যিনি ফার্স্ট করেছিলেন হয়তো, ঠিক আছে? তো ইসকা এক ফুসিয়া পিঙ্ক কালার ভি অপশন আপকো মিলেগা, পিছলা ওয়ালা জো রেকর্ডেড লাইভে ভো আগার আপ দেখ লো তো, ঠিক আছে? প্রাইস রয়েগা শাড়ি কা 4450, 4450 টাকা আসবে প্রাইস। এটা আসবে বটল গ্রিন উইথ ফুসিয়া পিঙ্ক, ব্ল্যাক টাচ নেই, পুরোটা আপনার ফুসিয়া পিঙ্কের ওপর উইভ করা আছে। ইয়ারেগা আপকা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে হাতে দেওয়ার জন্য গোল্ডেন বর্ডার, পুরো শাড়ি মে এসা বটল গ্রিন কাম কা এসা এইচ এইচ কারকার এক মোটিভ হয়। এটা বটল গ্রিন হলেও আপনার শাড়িটাতে কিন্তু কোনো ব্ল্যাকের টাচ থাকবে না, পুরো শাড়িটা হচ্ছে রেডের ওপর বেস করে বোনা আছে, তাই জন্য কালারটা বটল গ্রিন হতেই পারে বাট ব্ল্যাক টাচ নেই। এটা আসবে না সেম নেই, আমারটা কাতান বেনারসি, কাতান বেনারসির ওপর আমি দেখিয়েছি, কাতান বেনারসি সেম আপনার পাবেন না। এটা আমি তাও বলেছিলাম বানাতে, বাট মানে একটার জন্য তো বানাবে না, ধরুন মিনিমাম 25-26টা সেটিং হয় ওদের, আর সব থেকে বেশি ডিজাইনটা, এই ডিজাইনটা আগে ছিল এখন চেঞ্জ হয়েছে, তো তাই জন্য এখন এটা ডিজাইনটা আমার অর্ডারও ওনারা নেননি। যদি কখনো হয় ওনারা আমাকে জানাবেন, আমি জানিয়ে দেবো। এটার প্রাইস থাকবে 4450, 4450। এটা আসবে পাল্লু পোর্শনটা আঁচলের দিকটা, ঠিক আছে? এন্ড পুরা বডি আপকা আয়েগা বটল গ্রিন কালার মে। এই কালারটা জরিপাড়, এটা জরিপাড়ই দেখাচ্ছি, জরিপাড়ি আমি বেশি দেখাই, আমি কলাক্ষেত্রতে নর্মাল পাড় দেখাই না খুব একটা, সব জরি বর্ডার, ঠিক আছে? জরি বর্ডার সব কটাই জরি বর্ডার। প্রাইস থাকবে এটার 4450, ডব্লিউপি শিপিং ইজ ফ্রি এন্ড আউট অফ ডব্লিউপি শিপিংটা কিন্তু অ্যাড হবে। নেক্সট, হ্যাঁ আপনারা যাদের মানে আউট অফ বেঙ্গল প্লিজ সকলের নামটা একটু মেনশন করে দেবেন, তাহলে আমরা একেবারে মানে শাড়িটার প্রাইস অ্যান্ড শিপিং সহ বলতে পারবো। এইটা একটা পার্টি ওয়ের কালার, লাইক অফিস পার্টি মে আগর আপকো পেহনা হ্যায় তো মে সাজেস্ট করুঙ্গি কি আপ এসা ওয়ালা কালার লো। ডাস্টি পিঙ্ক আঁচল আর ডাস্টি পিঙ্ক আসবে ব্লাউজ পিসটা, ঠিক আছে? এটা আসবে ব্লাউজ পিসটা, প্রাইস থাকবে শাড়িটার 4450 অ্যান্ড পুরা শাড়ি জো হ্যায় পিওর জেড ব্ল্যাক মে, ঠিক আছে? শাড়িটা পুরো পিওর জেড ব্ল্যাক, জারিকা বর্ডার রয়েগা পুরো শাড়িতে, প্রাইস আয়েগা 4450। সিল্কের শাড়িতে একটা খুব কমন জিনিস বলে নিই, পিওর সিল্কের শাড়িতে মানে হ্যান্ডলুম শাড়িতে থাকবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কোনো কোনো জায়গায় দেখবেন রেশমটা একটু মোটা উইভ হয়েছে, কোনো কোনো জায়গায় পাতলা, এটা খুব কমন, এটা ডিফেক্ট নয়। অনেকে যারা ফার্স্ট টাইম নিচ্ছেন হয়তো মনে হতে পারে যে এটা কি, এটা ডিফেক্ট না, এটা ডিফেক্ট না,
এটা সিল্কের একটা আইডেন্টিফিকেশন, মানে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল। এই জিনিসগুলো খুব কমন হয় পিওর সিল্কে, হ্যান্ডলুমে হবে। ধরুন আমি একটা হাতে করে বানাচ্ছি আর কেউ সেটা মেশিনে বানাচ্ছে, দুটোর মধ্যে যেরকম ডিফারেন্স হয় মেশিনের তো একদম পারফেক্ট ফিনিশিং হবে। আর পিওর সিল্কে ন্যাচারাল, এটা তো একটা মানে ম্যানমেড ম্যাটেরিয়াল না, এটা একটা ন্যাচারাল ম্যাটেরিয়াল। যেরকম ভাবে কোনো জায়গাটা মোটা, কোনো মানে মাকড়সার যেরকম লালা বের হয়, সেরকম লার্ভা কীটগুলো লালাগুলো থেকে রেশমটা তৈরি হচ্ছে। তো কোনো জায়গাটা মোটা, কোনো জায়গাটা সরুটা ভীষণ কামার, এর জন্য শাড়িটা যে একদম আলাদা কিছু দেখতে হয়ে যাবে সেটা না। যেরকম এই বর্ডারটাতে এই চোখটা গিট গিট ভাব জরির উপরে উইক হয়েছে, এটা যদি কেউ বলেন যে এটা ডিফেক্ট, তাহলে বলবো তিনি পিওর সিল্ক চেনেনি না, তিনি চেনেনি না পিওর সিল্ক। পিওর সিল্ক চেনার উপায় হচ্ছে এইসব জিনিসগুলো, এগুলো থাকবে, খুব কমন জিনিস এগুলো, ঠিক আছে। প্রাইস থাকবে এটা 4450, 4450 এটা আসবে আঁচলটা। এগুলোর সাথে না আপনারা ক্রিস্টালের কোনো বিটস দেওয়া আর একটা পেন্ডেন্ট, ডোকরার পেন্ডেন্ট হোক এগুলো পড়তে পারেন। জরুরি নেই কি আপকো গোল্ড হি পেহনা হ্যায়, এসা বিলকুল ভি জরুরি নেই হ্যায়। আপ কোই ভি ইসকে সাথ জেসা কি সিলভার কালার কা কোই জুয়েলারি ভি পেহন সকতে হো, ঠিক হ্যায়। প্রাইস থাকবে এটা 4450, এটা হলো বিষ্ণুপুরী কাতান সিল্ক। এরপর দেখাবো আপনার মহেশ্বরী সিল্ক, মহেশ্বরী কটন সিল্ক, ঠিক হ্যায়। মহেশ্বরী যে পিসগুলো আমি দেখাবো এগুলোতে কিন্তু কোনো সিল্ক মার্ক থাকবে না, রিজনটা বলে দিই। সিল্ক মার্ক কখন দেওয়া হয়, হয় আপনার শাড়িটা পিওর সিল্ক বাই সিল্ক হতে হবে, আদারওয়াইজ সিল্ক বাই তসর বা তসর বাই তসর, ঠিক আছে। মানে পিওর হলে তবে সেটাতে সিল্ক মার্ক থাকে। মহেশ্বরীর দুটো ভার্সন হয়, একটা হচ্ছে মহেশ্বরী কটন সিল্ক যেটা আমি আজ দেখাবো, এটাতে ওয়ান সাইড সিল্ক থাকে, ওয়ান সাইড কটন উইভ হয়। আরেকটা হয় সিল্ক বাই সিল্ক মহেশ্বরী, সেগুলোর প্রাইস 8000 এরকম হয়, ওগুলোতে সিল্ক মার্কও থাকে, ওইগুলো আপনার পিওরে। আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সবকটাই মহেশ্বরী কটন সিল্ক, দ্যাটস ওয়াই ইসমে সিল্ক মার্ক নেহি মিলেগা। শাড়িকে এক তরফ সিল্ক কা ধাগা হ্যায়, দুসরে তরফ কটন কা ধাগা হ্যায়, ওকে। এটার প্রাইস হচ্ছে 3890। পিওর মহেশ্বরী একটু ডিজাইনার পিস, মহেশ্বরীটা তো সেম একই ব্যাপার, যত আপনার ইউনিক হেভি কাজ থাকবে সেগুলোর প্রাইস বেশি হবে, যেগুলো তুলনামূলক কাজের ভলিউমটা কম সেগুলো মানে কম প্রাইস হবে। 3890 ইসকা প্রাইস হে। পল্লু মে সির কাম তো আপনি দেখ হি সকতে হো, উপর মে পুরা সাড়ি মে এক চেকস হ্যায় জো কি বহুত নজদিক সে দেখনে কো আপকো মিলেগা, আমি দেখিয়ে দেবো। কালারটা হচ্ছে অলিভ ইয়েলো, এটা আসবে আঁচল পোর্শনসটা, ভীষণ লাইট ওয়েট, আপ লোক সমঝ নেই সকতো কিতনা লাইট ওয়েট, সে মার্সারাইজড কটন ইউজ হোতা হ্যায় আর এক তরফ সিল্ক ইউজ হোতা হ্যায়, না এটা আসবে ব্লাউজ পিসটা। সাড়ি পুরা এক কালার কা হি হ্যায়, উসমে সেলফ চেক কিয়া গিয়া হ্যায়, প্রাইস আয়েগা 3890, শাড়িটার ওয়েট থাকবে 510 গ্রাম, ঠিক আছে। 510 গ্রামস শাড়ি কা ওয়েট আয়েগা, আমি একদম দেখিয়ে দেবো কাছের থেকে, একেবারে যে সি থ্রু সেটা না, তবে যারা মহেশ্বরী নিচ্ছেন ব্লাউজের ফ্রন্টে হুক দেবেন না, হুকটা দেবেন ব্যাকে শোল্ডারে, আদারওয়াইজ সাইডে জিপওয়ালা করাবেন, ঠিক আছে। ক্যুকি শাড়ি জব আপ এসা খোলকার পেহনোগে না তো সামনে বটন দেনে সে থোড়া মতলব আচ্ছা নেই লাগতা হ্যায়, যদি আঁচল খুলে পড়া আছে, আঁচল প্রিক্স করে পড়া আছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আসবে আঁচল পোর্শনসটা, প্রাইস 3890, শাড়ি মে এক সেলফ চেকস ভি হ্যায়, এটা একটু দেখিয়ে দাও কাছের থেকে, পুরা শাড়ি মে এসা বুটা হ্যায় অ্যান্ড প্রাইস আয়েগা 3890। সিল্ক বাই কটন, ইসমে এক তরফ সিল্ক কা ধাগা হ্যায়, দুসরে তরফ কটন কা ধাগা হ্যায়, ঠিক হ্যায়। তো ইসি ওয়জহ সে শাড়ি জো হ্যায় লাইট ওয়েট হ্যায়, এন্ড কটন জো হ্যায় নর্মাল কটন নেই হ্যায়, মার্সারাইজ কটন হ্যায়। মার্সারাইজ কটন ইজ আ ওয়ান কাইন্ড অফ প্রসেসিং কটন জিসমে কালার বহুত জ্যাদা স্টে করতা, জ্যাসা কি মার্সারাইজেশন ইজ আ ওয়ান টাইপ অফ কেমিক্যাল ট্রিটমেন্ট, জ্যাসা কি হাম হেয়ার মে কেরাটিন ট্রিটমেন্ট করাতে হ্যায় তো উসমে হেয়ার কা গ্লো আ জাতা হ্যায়, হেয়ার বহুত দিনো তক আচ্ছা রহতা হ্যায়, সেম
কটনের সুতোগুলোকে থ্রেডগুলোকে একটা কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে কি হয় ময়শ্চারাইজ হয়, এবং তাতে করে কটনের যে থ্রেডগুলো না সেটাতে কালারটা অনেকদিন লং লাস্টিং করে, ডিউরেবিলিটিটা বাড়ে। ওকে, এটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে? ময়শ্চারাইজ কটন মানে সেটা কটনই নয়, এটা অন্য কিছু বস্তু এটা না, ঠিক আছে? এটাও কটন, বাট এটা একটা কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায় বলে এটাকে ময়শ্চারাইজ কটনটা বলা হয়। ওকে, এটা আসবে আঁচল পোর্শনটা। প্রাইস থাকবে শাড়িটার 3890, অলিভ ইয়েলো কে সাথ পুরা বডি হ্যায়, ব্লাউজ পিস অ্যান্ড আঁচল মে ব্ল্যাক কালার হ্যায়, ঠিক আছে? প্রাইস থাকবে 3890, 3890। স্লিক বর্ডারটা এই কারণে দেওয়া হয়েছে কারণ কি এটার আঁচলটা ভীষণ অ্যাট্রাকটিভ, আঁচল বহুত জ্যাদা বড়িয়া হ্যায়, ইসকে বজে সে বর্ডার জো হ্যায় স্লিক মে হ্যায়। প্রাইস আয়েগা 3490। শাড়ি কা ওয়েট হ্যায় 510 গ্রাম, 490 থেকে 510 গ্রামের ভিতরে, একদম লাইট ওয়েট সফট। এটার আরো একটা কালার দেখিয়ে দিই, এটা পিওর সিল্কে হয়, ওইগুলো 8000 টাকা এরকম প্রাইস থেকে হয়, ওটা আপনার সিল্ক বাই সিল্ক, আমি যেটা দেখাচ্ছি ওটা সিল্ক বাই কটনের, ঠিক আছে? যেরকম মঙ্গলগিরি, যেরকম গাদোয়াল শিকো হয়, আবার সিল্ক বাই সিল্ক গাদোয়ালও হয় সেরকম, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা কালার অপশন 3890, 3000। হ্যাঁ, এটা হচ্ছে রেডিশ, একটা মেরুনিশ রেড, মানে লাল তাই না, কালোর উপর দিয়ে যখন বোনা হয় তখন আপনার এরকম কালারটা আসে। এই সেম কালারের স্বর্ণচুরি অ্যাভেলেবেল হয়, করা যাবে, আপনাদের কোনো অসুবিধে নেই। কালারটা টকটকে রেডটা নয়, রেডি উইভ কে বাদ আপকো থোড়া ব্ল্যাকিশ লাগ রহা হ্যায়, ये आएगा बॉडी का पोर्शन, ये आएगा आपका आंचल का पोर्शन। ये वेडिंग सीजन में इसीलिए दिखा रही हूँ कि वेडिंग सीजन में ऐसे गेस्ट के तरीके से जो जाओगे, मतलब गेस्ट के हिसाब से जो जाओगे, वो लोग मॉर्निंग में आप ये पहन ही सकते हो, या तो फिर दुल्हन, दुल्हन के लिए ब्लैक कलर इज नॉट राइट, बट उसके जो फैमिली मेंबर्स है वो लोग आराम से पहन सकते हो। एगुलोर साथे ना आपनार एंटिकेर जुएलारी खूब भलो जाबे, एंटिकेर जुएलारी गुलो एत सुंदर लागे, एटार जे जरि आछे ना एगुलो एकटु गोल्डेन शेडटा कम, एंटिक ब्यापारटा बेशी, माने गोल्ड गोल्ड ब्यापारटा कम, एकटु एंटिक गोल्ड ब्यापारटा बेशी। सो एगुलो सकालेर दिके पड़ते पारे एबं भीषणलि लाइट वेट शाड़ीगुलो। 3890 इज द प्राइस रेंज। ये आएगा पल्लू का पोर्शन एंड ये आएगा आपका ब्लाउज पीस। প্রাইস রেঞ্জ 3890। এই দুটোই একটু প্রাইসটা বেশি কারণ কি এগুলোর ওয়ার্কের ভলিউমটা অনেকটা বেশি এবং বডিতে পুরোটাই সেলফ চেকস আছে, ঠিক আছে? সেলফ চেকসটা আপনারা ক্যামেরাতে হয়তো অতটা দেখতে পাচ্ছেন না, বাট সামনে থেকে খুবই ভিজিবল। 3890 অল ওভার ওয়েস্ট বেঙ্গল, শিপিং ফ্রি, সিওডি ইজ নট অ্যাভেলেবল, গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার ওনলি, ঠিক আছে? अभी मैं जो दिखा रही हूँ इसका प्राइस आएगा आपका 3590। এটা আসবে আপনার চেকসে, ঠিক আছে? এই ধরনের মহেশ্বরীর কালার কিন্তু ভীষণ রেয়ার হয়, খুব চটজলদি এই ধরনের কালার সবসময় অ্যাভেলেবেল হয় সেটা না। হ্যাঁ, আর এইটার প্রাইস হচ্ছে 3490, 3490 আসবে এটার প্রাইস, এটার প্রাইস আসবে 3490। হ্যাঁ, ওটা তো 3890, এটার প্রাইস হচ্ছে 3490। এটার সাথে আই থিঙ্ক আপনারা পার্লটাই পরুন, বেটার লাগবে, ঠিক আছে? বা অফ হোয়াইট কালারের কোনো জুয়েলারি, অফ হোয়াইট ইয়া তো ফির পার্লস জো আপকো ঠিক লাগে। এটা আসবে আঁচলটা, অফ হোয়াইট কালারের আঁচল ক্রিম সেটটা, আর এটা আসবে ব্লাউজ পিসটা, অফ হোয়াইট কালারের ব্লাউজ পিস, ঠিক আছে? পুরো বডিতে চেক আছে, পুরো বডিতে গোল্ডেন কালারের চেকস আছে, এটা একটা প্যাস্টেল শেডের মহেশ্বরী। 3490 ইসকা প্রাইস হ্যায়, ঠিক আছে? 3490 ইসকা প্রাইস হ্যায়। ইসমে এক অর এক ব্রাইট কালার ভি অ্যাভেলেবল হ্যায়, লেকিন জ্যাসে কি আপ ব্রাইট কালার যারা পড়তে চাইছেন না, এই কালারটা কিন্তু মহেশ্বরীতে একদম একটা আনকমন কালার। এই ধরনের কালার আর এই ধরনের চেকস মহেশ্বরীতে খুব রেয়ার হয়, মানে চট জলদি দেখা যায় না, হয়তো 10টা শপ ঘুরলে একটাতে পেলেও পেতে পারেন এই টাইপের কালারটা। প্রাইস থাকবে 3490। এটার আরো একটা কালার, এটা দেখুন কাছের থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবে টেক্সটটা,
ওটা ঠিক ততটা লাইট ফেস্টেলসে, এটা ঠিক ততটাই ভাইব্রেন্ট শেড, ব্রাইট অরেঞ্জ, একদম যেটা ব্রাইট অরেঞ্জ কালার সেটা হচ্ছে এটা। এটার প্রাইস থাকবে 3490। যে লোগো কো লাইট পছন্দ আ রহা হ্যায় জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস, আমরা আফটার লাইট চেক করে কনফার্ম করব শাড়িগুলো, ঠিক আছে। এটাও আমি দেখিয়ে দিচ্ছি খুলে, সেম ব্যাপার, আঁচল এন্ড ব্লাউজ পিস কা কালার জো হ্যায় আপকা থোড়া লাইট কালার হ্যায়, বডি কা কালার থোড়া ব্রাইট হ্যায়। ये आएगा आपका आंचल का पोर्शन, मास्टरडे लास्ट है हां, ना ना जोड़ी चेक से पांचटा কালার দেখিয়ে দেব যেগুলো টুনটুন হয়েছে, এটা আসবে ব্লাউজ পিসটা, ঠিক আছে। প্রাইস আएगा 3490, 3490 আएगा প্রাইস। ব্রাইট অরেঞ্জ কে সাথ আঁচল এন্ড বর্ডার কা যে কন্ট্রাস্ট হ্যায় ওহ হ্যায় আপকা থোড়া ক্রিম শেড কা কালার, ইয়ে হো গিয়া আপকা 3490 রেঞ্জ কা। আভি জো দিখা রহি হু ইয়ে দোনো ভি প্রাইস সেম হ্যায়, 3490 আসবে একলোরো প্রাইস। সবকটা কিন্তু কটন মহেশ্বরী সিল্ক এক্সপার্ট সিল্ক মার্ক अवेलेबल नहीं है, ये कॉटन बाय सिल्क मटेरियल में है, ठीक है। लेकिन लाइट वेट है, लेकिन লাইট ওয়েট है। এই কালারটাও খুব সুন্দর, মাদেরকে দেওয়া যাবে এই কালারটা, পড়তে পারবেন যারা একটু মেডেদের আছেন, খুব বেশি লাল নীল কালো পড়তে চাইছেন না তারা এটা পড়তে পারে। এটা আসবে বডি কালার, इसके साथ जो ब्लाउज है उसका চাঁদেরি তো এখনো রাখি না, রাখলে পিওরটা রাখবো, বাট ওটা একটু প্রাইস কস্টলি বাট পিওর, ঠিক আছে। ইয়া আইগা আপকা ব্লাউজ পিস, এটা আসবে ব্লাউজ পিসটা, এই আসবে আপনার আঁচল পোরশন, পুরো বডির কালারটা আসবে এরকম একটা প্যারেড গ্রিন এর মধ্যে। প্রাইস রেঞ্জ ইজ 3490 इसका प्राइस है। साड़ी शुरू से ऐसा छोटा छोटा बूटा मिलेगा एंड साड़ी के फ्रंट ऑफ पोर्शन में बूटा का वॉल्यूम जो है वो ज्यादा है, लाइट वेट है। ये सब साड़ी गुले मोटामोटी 450 থেকে 500 ग्राम के मध्य आसबे। 3490 इसका प्राइस है। 9190 ले ही सकते हो। ऊपर से अगर किसी को गिफ्ट करना है, नहीं कोई भी ब्लैक टच नहीं है, पूरा एकदम टर्मरिक येलो है, হলুদের যে কালারটা। ইনফ্যাক্ট এখন অনেকে হলদিতে সবাই কিন্তু এখন ওই সুতির ছাপা হলুদের শাড়ি সকালবেলা পরে না, যেহেতু একটা ফটোশুটের ব্যাপার আছে, তো অনেকে কিন্তু বেশ একটু প্রাইস মানে কস্টলি শাড়ি পরে। এখন হেলদি সেরিমনি মানে পুরো মেকে ভূত হয়ে যাবো সেরকম ব্যাপারটা নেই, এখন পুরোটাই একদম সফিস্টিকেটেড, জাস্ট একটা টাচ লাগালেও অনেকে নানা করে, তো ফটোশুটটার জন্য এটলিস্ট। আর এগুলো তো ফটোতে আসবে, তো আপনারা একটা এরকম এই শাড়িটা তো হলুদ লাগলেও কোনো অসুবিধা নেই, কারণ কালারটাই হলুদ, বোঝাও যাবে না। আর তাছাড়া বিয়ের দিনটা তো ছেড়েই দিলাম, পরের দিন সকালবেলা, হ্যাঁ এগুলো তো পড়তে লাগে, হলুদ হলুদ টাচটা একটা নিয়ে রাখো, হলুদ হলুদ টাচ রেড টাচের শাড়ি আফটার ওয়েডিং খুব ভালো লাগে দেখতে, গয়নাগাটির সাথে পরবেন তো ভালো লাগবে। প্রাইস থাকবে 3490। এই মান্থটা আমাদের পুরোটাই ওয়েডিং কালেকশনে থাকবে, ওয়েডিং কালেকশনের মধ্যে গরদটা থাকবে, কাঞ্জিভরম সবটাই থাকবে, একটু একটু করে আমি দেখাবো। এর পরের যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে আপনার 3590, ঠিক আছে 3590। এগুলো একটু বর্ডারটা বিগ সাইজ আছে এবং কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ পিসও থাকবে। ই আয়েগা আপকা পল্লু কা পোর্শন, ঠিক আছে। ইসকা ব্লাউজ পিস জো হ্যায় এসা মেজেন্টা কালার মে হ্যায় এন্ড পুরা শাড়ি পর আপকা এসা মোটিভ মিলেগা। 3590 ইসকা প্রাইস রেঞ্জ হ্যায়। বডি যেটা কালার একদম ডার্ক ভায়োলেট কালার, মানে বেগুনের খোসার যেরকম কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা, বেশ ব্রাইট। বিয়ে বাড়ির সকালের দিকটা বা যে কোনো ধরনের ফাংশন, যেরকম কালী পুজোর, কালী পুজো তো চলে গেল আর বেশি, কালকেই তো কালী পুজো, ঠিক আছে, তো মানে ওকেশনের আমাদের অভাব হবে না, আপনারা দেখে নেবেন। এভরি ওকেশন আমরা চাই নতুন নতুন কিছু পড়তে, তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি। 3590 ইসকা প্রাইস রেঞ্জ হ্যায়। ইয়ে বহুত ব্রাইট কম্বিনেশন হ্যায়, পার্পল কে সাথ ফুশিয়া পিঙ্ক কা কম্বিনেশন হ্যায়। ইয়ে আয়েগা আপকা ব্লাউজ পিস এন্ড পুরা বডি মে এসা আপকা কাম আয়েগা। জড়িটা দেখিয়ে দেখো, একটু অ্যান্টিক ফিনিশের জড়ি, জড়িগুলো কিন্তু ওই লো
কোয়ালিটির ক্যাসকেটের গোল্ডেন জড়ি একদমই নয়, যেরকম একটা সোভার সফিস্টিকেটেড জড়ি হয় শাড়িগুলোর মধ্যে সেরকম। ঠিক আছে, দেখে নিন একটু জড়ির কালারটা, জড়িগুলো কিন্তু একদমই আপনার ওই মোটা ক্যাসকেটের টাইপের ওই ব্যাপারটা একদমই নয়। প্রাইস রেঞ্জ 3590 इसका প্রাইস রেঞ্জ है। अगर आपको पसंद आ रहा है जस्ट टेक अ स्क्रीनशॉट एंड सेंड अस। बुकिंग प्रोसीड्योर इज वेरी इजी, আপনাকে অ্যাড টু কার্ট কিছু করতে হবে না, কোনো রকম সাইটে যেতে হবে না, রেকর্ডেড ভার্সনটা অন করবেন, যেটা পছন্দ হবে তিনটে আঙ্গুল দিয়ে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, কষ্ট করে সেন্ড করে দেবেন, নাম্বারটা সেভ করে রাখুন, পরেও নিতে পারেন, এখনই নিতে হবে এরকমটা না, নাম্বারটা সেভ করে রাখলে কি হয় পরে সবটাই স্বর্ণচুরি লাইভে দেখাবো। তসর স্বর্ণচুরি খুব একটা তৈরি হয়নি এখনো, ঠিক আছে, আমাদের স্বর্ণচুরিতে একটা নতুন প্রজেক্টের কাজ শুরু হচ্ছে যেটা আমি এখনই ডিসক্লোজ করব না, করা হলে আপনাদের সবাইকে দেখাবো, ঠিক আছে, এখনই ডিসক্লোজ করছি না, হয়ে গেলে আমি অবশ্যই দেখাবো, নতুন এটুকু বলতে পারবো, ঠিক আছে। ওই কনসেপ্টটা এখনো পর্যন্ত বিষ্ণুপুরে কেউ করেছে কিনা আমি শিওর জানি না, আমরা করছি অ্যাটলিস্ট। ব্লাউজ পিস যে ব্ল্যাক মে হ্যাঁ এটার প্রাইস থাকবে 35.90। ऐसा जरी का काम मिलेगा, प्राइस रहेगा 3590 इसका प्राइस है। एंड पूरा बॉडी आपका ऐसा पेस्टा ग्रीन, कलर इज पेस्टा ग्रीन, उसके साथ ब्लैक का कॉम्बिनेशन है। आप अगर लेना चाह रहे हो साड़ी कंफर्टेबल हो ऑनलाइन पेमेंट के लिए तो आप बुकिंग कर सकते हो 9126374190। दिस इज आवर व्हाट्सएप नंबर, जस्ट टेक अ स्क्रीनशॉट एंड सेंड अस। We will confirm after live. Booking is instant, okay? And after confirmation, payment should be cleared within 24 hours. If you have a problem, you have a network issue, whatever, just inform us, okay? Price থাকবে এটার 3590। এটা আসবে ব্ল্যাক এ আঁচল, পুরা বডি আপকা জায়গা ऐसा পেস্টা গ্রিন। Price for this one is only 3590, 3590. গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার একদম লিমিটেড অপশন, বাট আই থিঙ্ক আজকালকার দিনে যারা অনলাইন ট্রান্সফার করেন ম্যাক্সিমাম লোকজন গুগল পে ফোন পে ইউজ করে, সো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই ধরনের একটা কালার কম্বিনেশন 3590 রেঞ্জে। এই কম্বিনেশনটাও না ভীষণ সুন্দর, মানে পার্পেলের সাথে একটা ব্লু, এটাতেও কিন্তু কোনো ব্ল্যাক টাচ নেই, ইস পার ভি কোই ব্ল্যাক টাচ নেই হ্যাঁ, পুরা ইসকা বেস জো হ্যায় ব্লু মে হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে আয়েগা আপকা পল্লু কা পোর্শন, ইয়ে আয়েগা ব্লাউজ কা পোর্শন, হ্যাঁ রেকর্ডেডটা দেখে নেবেন। ফার্স্টে কাতান বেনারসি দেখেছি, মোটামুটি 10-12 খানা কাতান বেনারসি দেখিয়েছি, তারপরে দেখিয়েছি আপনার বিষ্ণুপুরি, মহাপার, কলাক্ষেত্র, মানেশ্বরী, এরপর চেকস কয়েকটা নতুন তৈরি হয়েছে দেখিয়ে দেব, ঠিক আছে। এটা আসবে লুকসটা, ওনাদের কি সেটিং চলছে, ওনাদের এখন এই ব্লু সেটিংটা চলছে, এখন এটা অ্যাভেলেবেল, আবার নেক্সট সেটিং হয়তো ব্ল্যাক হবে। ব্যাপারটা খুব সিম্পল, যাদের যেই সেটিংটা চলবে তার উপরে যে কালারগুলো অ্যাভেলেবেল হবে সেগুলোর উপরে আমরা বানাতে পারবো। আমি বললে আমার জন্য একটা তো বানিয়ে দেওয়া পসিবল নয়, সো মাহেশ্বরী কালার চেঞ্জ হবে, বাট মাহেশ্বরী শাড়ি আমাদের সবসময়তেই পাবে, শপেও পাবে অনলাইনেও পাবে, ঠিক আছে। এটা খুবই একটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি, বাজেট ফ্রেন্ডলি শুধু নয় শাড়িটা কমফোর্টেবলও, ঠিক আছে। সবসময় যে বাজেট ফ্রেন্ডলি হলেই দারুণ হবে সেটা না, বাট এইটার ক্ষেত্রে দুটোই মানে ম্যাচটা ভালো, যেরকম বাজেট ফ্রেন্ডলি দেখতেও সুন্দর, বেশ গর্জিয়াস লুকস ক্রিয়েট করা যায়, সকালের দিকে তো আরামসে পরা যাবে। এটা নেক্সট যে কালারটা সেটা হচ্ছে এরকম লাইট একটা পিঙ্ক কালার। সব কালারগুলো আমি বেশ আনকমন শেডেই দেখাচ্ছি, খুব কমন শেডে খুব একটা দেখাচ্ছি না আজকে, ঠিক আছে। এই কালারগুলো সবাইকে কম বেশি শ্যুট করবে। এটা আসবে আঁচল পোর্শন, উইচ ইস কালার ইস রামা গ্রিন, ইয়ে হ্যাঁ আপকা ব্লাউজ পিস 3595
90 इसका प्राइस है, ঠিক আছে? আর পুরো শাড়ির বডিটা আসবে এরকম একটা মিষ্টি পিঙ্ক, এই কালারটা হচ্ছে লোটাস পিঙ্ক, বেবি পিঙ্ক না, কালারটা হচ্ছে লোটাস পিঙ্ক। প্রাইস রেঞ্জ থাকবে এই শাড়িটার 3590, পিঙ্ক কালার, একদম সুইট একটা পিঙ্ক। তার সাথে এই থাকবে আঁচল পোর্শন এন্ড ইয়াগা কা বডি কা পার্ট। price for this one is 3590 maheshwari cotton silk jate karo kono rokom confusion na thake etar ki material etar ki backer sobta ami bole niyechi please apnara shari ta booking korar age ekটু like ta bhalo kore follow korini oneke bole je maheshwari te keno silk mark ta dicchen na definitely silk mark paben kintu shei item gulo te paben je gulo purotai silk by silk সিল্ক বাই কটনে আমার সিল্ক মার্ক থাকতেই পারে, তাই বলে আমি যেটা সেটা দিয়ে দিতে পারবো না, ঠিক আছে? শুধুমাত্র সিল্ক আইটেমে দেওয়া যায়। আপনি একটা ছোট্ট সিল্কের স্যুট পিস নিন, একটা দোপাট্টা নিন, কাঁথা স্টিচের সিল্ক বেশ, তসর বেশ, সবেতেই সিল্ক মার্ক থাকবে। সিল্ক মার্কটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন, যেটা আপনি যে সিল্কটা নিয়েছেন সেটা 100% জেনুইন। হ্যাঁ, আমরা যেরকম গোল্ড জুয়েলারি নিলে হলমার্কটা দেখে নিই, সেরকম সিল্ক কিনলে এখনকার দিনে সবাই সিল্ক মার্ক সহই নেয়। আর এটা একটা এটাই দরকার, যেহেতু সিল্কের এখন অনেক রেপ্লিকা বেরিয়ে গেছে। বাট যেটা সিল্ক নয় সেটাতে কেন সিল্ক মার্ক দেওয়া হবে? সেটাতে মানে মায়েশ্বরী সিল্ক বাই সিল্ক হয় সেগুলোতে দেওয়া যায়। এটা আসবে আরও একটা কালার ব্রাইডসদের জন্য, এটা আসবে ব্লাউজ পিস অনুষ্ঠান ভাত কাপড়ের অনুষ্ঠান, সেখানে দেখবেন একটা শাড়ির প্রয়োজন হয়, তো আই থিঙ্ক সেইখানে আপনারা এই শাড়িটা নিতেই পারেন। আজকের সমস্ত কালেকশন একদম ওয়েডিং স্পেশাল ছিল, ওয়েডিং এর অনেক শাড়ি আমি আজকে দেখাইনি, যেরকম গরদ টরদ এগুলো দেখাবো, ঠিক আছে? এটা আসবে আঁচল পোর্শনটা, এটার প্রাইস 3590। এইগুলো আজকে দেখালাম, আর যেটা এক্সট্রা দেখাবো সেটা কয়েকটা জাস্ট কালার যেগুলো একদম নতুন তৈরি হয়েছে সেই কালারগুলো একটু দেখে নিই। এ মা, মগ কালারটা বললাম আনতে, ওটা আনেই, মগ কালারটা বলেছিলাম এদিকে, আর একটা স্টিল কালার ছিল, দুটোই আনি, ঠিক আছে? আমি যেটা দেখাচ্ছি দেখে নিই, 3600, প্রাইস রেঞ্জ ইস 3600, 3600 আসবে এটার প্রাইস, ঠিক আছে? এটা দেখুন একটা নিউ কালার হচ্ছে, কফি কালার, ডার্ক একটা ব্রাউন কালারের আঁচল অ্যান্ড ব্রাউন কালারের ব্লাউজ পিস, ইয়াইগা ব্লাউজ পিস, 3600 ইস দ্য প্রাইস রেঞ্জ। এটা পিওর বিষ্ণুপুরী কাতান সিল্ক, এটাতে কিন্তু সিল্ক মার্ক থাকবে, ঠিক আছে? জো শাড়ি পিওর সিল্ক মে হো, জো শাড়ি পিওর তসর মে হো, উস পর সিল্ক মার্ক জরুর মিলেগা। এটা আসবে বডি পোর্শন, 3600 ইস দ্য প্রাইস রেঞ্জ। এটা আসবে বডি, এই কালচে টাইপের কালারটা আসবে আঁচলে, এটা আসবে ব্লাউজ পিসে, 3600 ইস দ্য প্রাইস রেঞ্জ, 3600 আসবে প্রাইস রেঞ্জ। যেটা আগের দিন অনেকে বলেছিলেন বাট তৈরি হয়নি, সেটা হচ্ছে এই এই পিসটা, এটা হচ্ছে আপনার মানে কালারটা হচ্ছে পিকক ব্লু, তার সাথে ইয়েলো। এটা বেশ কয়েকজন আমাকে বলে রেখেছেন, আমি নামগুলো ঠিক খেয়াল করতে পারছি না, যদি আপনি দেখছেন এটা দেখতে পারেন, এই সেম পিসটাই দেখিয়েছিলাম, 3600, 3600। এটা আসবে আঁচল, এটা আসবে ব্লাউজ পিস, অ্যান্ড পুরা যে বডি হ্যা ও আপকা এসা পিকক ব্লু সেট মে হ্যা, দিস ইজ কল্ড বিষ্ণুপুরি জারি চেকস কাতান, পুরা শাড়ি পর এসা চেকস মিলেগা, অ্যান্ড চেকস বলা কোই ভি শাড়ি, কোই ভি টপস, কোই ভি আপকা আউটফিট বহুত স্মার্ট লুক করাতা হ্যায়, আপকা লুকস জো হ্যায় বহুত স্মার্ট লাগেগা চেকস পেহেননে মে, ঠিক হ্যায়? এটা আসবে লুকসটা, 3600 ইজ দ্য প্রাইস রেঞ্জ। পিওর বিষ্ণুপুরী কাতান সিল্ক শাড়ি কা জো ফ্যাব্রিক হ্যায় বো পিওর বিষ্ণুপুরী কাতান মে হ্যায়, ইয়ে আয়েগা আপকা বডি কা পোর্শন, দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা আসবে ব্লাউজের পোর্শনটা। এরপর ডিপেন্ড করছে আপনি কিরকম পার্টিতে যাবেন, আপনি রাত্রের দিকে কোনো পার্টি অ্যাটেন্ড করছেন
সেখানে আপনার লুকটা একটু হেভি হতেই পারে। জরি বললে পরে দেওয়া হবে না না উইদাউট জরি তো আছে, সেটিংটাই জরি দিয়ে আছে, সেটিংটাই জরি দিয়ে আছে। জরি ছাড়া গুলো হলে আপনার 4D তে নিতে হবে, ঠিক আছে 4D তে নিতে হবে। আমি যতগুলো কালার দেখাচ্ছি এই জাস্ট সবে শাড়িগুলো জমা পড়েছে সেই কালারগুলো দেখাচ্ছি। ইনফ্যাক্ট এটা এখনো প্রাইস ট্যাগ পর্যন্ত পড়েনি, প্রাইস থাকবে এই শাড়িগুলোর 3600 ইয়া এগা আপকা ব্লাউজ পিস এন্ড ইয়া এগা সরি ইয়া এগা ব্লাউজ পিস দিস ইজ দা আঁচল ঠিক আছে। আলাদা করে ইন্ডিভিজুয়ালি এটার বেড়েছে ওই রকম না, শাড়ি ওয়াইজ প্রাইস বাড়ে না। মানে কি বলুন তো ব্লকটা বাড়ি থেকে আমরা থানটা প্রোভাইড করি, সেম কালারে থানে আমি আপনাকে দিতে পারবো, ঠিক আছে সেম কালার কাছাকাছি থানে আপনাকে দিতে পারবো, বাট ওই এক্সাক্ট ব্লকটা আমি সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ প্রচুর ফ্যাক্টরিতে কাজ, মোটামুটি আমাদের 10-12 প্রিন্ট ফ্যাক্টরির সাথে টাই আপ আছে। কোনটা যে কোন প্রিন্ট আপনার কারখানা থেকে হচ্ছে আমাদের নিজেরই খেয়াল থাকে না, যখন যেটাতে অ্যাভেলেবেল থাকে আমরা সেখান থেকে করিয়ে নিই। এটা আসবে লুকসটা, এই আসবে লুকসটা, প্রাইস থাকবে 3600। প্রিন্টের জন্য কেউ ওয়েট করবেন না, প্রিন্ট সমস্ত শাড়ি রিস্টক করা সম্ভব না, এই টাইপের শাড়ি 100% সিওর স্টক হয়ে যাবে। আজকে পেলেন না আবার পরের সপ্তাহে পাবেন, পরের সপ্তাহে পেলেন না পার পরের সপ্তাহে পাবে। বাট সমস্ত জিনিসের প্রিন্ট কাতান যেগুলো আমাদের দেখাবো আমি। এটা ব্লাউজ পিস, ইয়ে কালার জো হ্যায় পিওর রেড নেহি হ্যায়, ঠিক হ্যায় ইয়ে কালার পিঙ্ক কে সাথ রেড উইভ কিয়া গয়া হ্যায় অর ইয়ে হ্যায় আপকা আঁচল। বডি কা জো কালার হ্যায় ওহ হ্যায় সি গ্রিন কালার, দিস ইজ নট এক্সাক্ট রেড শেড, দ্য কালার ইজ ডুয়াল রেড, মতলব আপনারা পিঙ্কিশ রেড ও বলতে পারেন, এন্ড পুরা বডি আপকা এক কালার কা। প্রাইস থাকবে এই শাড়ি গুলো 3600 আসবে প্রাইস, সি গ্রিন উইথ রেড টোন, ঠিক আছে একটু বলে আসুন বাইরে। প্রাইস থাকবে 3600, 3600 আসবে এটার প্রাইস, এই আসবে লুকসটা, ঠিক আছে ইয়ে আয়েগা আপকা লুকস এন্ড ইয়ে আয়েগা আপকা পাল্লু পোর্শন, দিস ইজ দ্য ব্লাউজ পিস, এই আসবে ব্লাউজ পিস। এই কালারটাও খুব অ্যাট্রাকটিভ কালার, কালারটা বডির কালারের সাথে আঁচলের মিক্স ম্যাচটা না খুব ভেবে চিনতে করা হয়েছে, যাতে করে শাড়িটা দেখতে সুন্দর লাগে। অ্যান্ড নেক্সট কালার হচ্ছে এটা, এটা হচ্ছে বডিটা থাকবে একটা ইয়েলো শেডে, মানে ডুয়াল টোন ইয়েলো, এইটার সাথে আঁচলটা থাকবে আপনার এরকম একটা কালচে টাইপের একটা কালার, মানে এটা এক্সাক্ট আপনার রানী কালার না মেজেন্টাও না, দুটোর মিক্স ম্যাচ। এটা আসবে ব্লাউজ পিস, ইয়ে আয়েগা আপকা বডি কা পোর্শন, মেটালিক ইয়েলো, 3600 আয়েগা প্রাইস, ঠিক আছে 3600 আসবে এটার প্রাইস 3600। পুরো শাড়িটা থেকে একটা ব্লু টোন ক্রিয়েট হবে উইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ, একদম ভীষণ অ্যাট্রাকটিভ একটা শাড়ি, এই আসবে আঁচল 3600। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন আমাদের, ঠিক আছে। নেক্সট কালার হচ্ছে আপনার প্যারেট গ্রিনের সাথে এটা আসবে মেজেন্টা কালার, ঠিক আছে প্যারেট গ্রিনে মেজেন্টা, এটা মনে হয় কেউ বলেছিলেন এই কম্বোটা করানোর জন্য, এটা ব্ল্যাকের সাথেও করানো হয়েছে এটাতেও করানো হয়েছে, যেটাতে আপনাদের মনে হচ্ছে ভালো সেটাই নেবেন। ব্ল্যাকটা আমি আগের লাইভে দেখিয়েছি, এটা নতুন তৈরি হয়েছে, এটা আসবে আঁচল, পুরো বডিটা আসবে এই ধরনের একটা প্যারেট গ্রিন কালারে, ঠিক আছে 3600, 3600 ইসকা প্রাইস হ্যায় বিষ্ণুপুরি জারি চেক্স কাতান, এই আসবে লুকসটা, ভীষণ স্মার্ট লুকস, ঠিক আছে এ আসবে আঁচল, এটা আসবে ব্লাউজ পিস, পুরা বডি পর আপকো এসা চেকস আয়েগা। প্রাইস রয়েগা শাড়ি কা 3600, 3600 ইসকা প্রাইস রেঞ্জ হ্যায়। আগর শাড়ি পছন্দ আ রাহা হো তো জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস, অর্ডার ছিল রেডি, আমাকে একটু পিং করবে, আমি যতদূর সম্ভব মনে পড়ছে কারো অর্ডার এখনো নিইনি,
তাও একটু আমাকে পিং করে রাখবে, ঠিক আছে? আমি আফটার লাইভ চেক করে নেবো, যদি কোনো হয়েছে জানিয়ে দেবো। লাইট কালারে আগে দিন যারা চাইছিলেন এই কালারটা দেখতে পারে, এটা একদমই বেবি পিঙ্কের সাথে তুতে কালারের মিক্স ম্যাচটা করা আছে। এটা আসবে আঁচল পোর্শন 3600 আসবে এই শাড়িগুলোর প্রাইস। এটা আসবে লাইট পিঙ্ক কালার, একদম বেবি পিঙ্ক কালার, এটা স্মল জারি চেক্স, ঠিক আছে? এই শাড়িগুলো হচ্ছে বিষ্ণুপুরী কাতানের স্মল জরি চেক্স, তার উপরে আপনার জরি বর্ডারও আছে আর কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ। এটা আসবে আঁচল, এই আসবে ব্লাউজ পিস 3600। প্রতিটা শাড়ির কোয়ালিটি একদম এ ক্লাস, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে আপনারা যদি শাড়ি নেন কখনো আমার আমার কাছে শাড়ি নিতে চান, একটা অন্তত এই ধরনের শাড়ি নিয়ে দেখুন। আপনাদের যদি মনে হয় ভালো, মানে শাড়িটা ভালো হয়েছে, তারপরে না হয় সঙ্গে নেবে, বাট একটা নিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন লেভেলের কোয়ালিটি মেনটেন করি। একদম পাতলা এধার থেকে ওই ধার দেখা যাচ্ছে, ভিজিবল, এসব কোয়ালিটি আমাদের কাছে প্লিজ পাবেন না। এটা আসবে ব্লাউজ পিস, ইয়েগা আপকা পল্লু কা পোর্শন, ভেরি বিউটিফুল কালার অ্যান্ড অলসো এ ব্রাইট কালার। বডি কালার হচ্ছে মেজেন্টা, उसके साथ येलो कलर का आंचल एंड येलो कलर का बीटी, येलो कलर भी बहुत ब्राइट है, ठीक है? এটা আসবে আঁচল, এই আসবে ব্লাউজ পিস 3600। প্রাইস রেঞ্জ হচ্ছে 3600। ডব্লিউবি মে শিপিং যা হ্যায় ফ্রি হ্যায়, আউট অফ ডব্লিউবি শিপিং উইল বি অ্যাডেড। ইয়েগা আপকা শাড়ি কা কালার, লাস্ট জো পিস হ্যায় মো মে দিখা দেতি হু। এটা একটুখানি আপনার ব্ল্যাকিশ টাইপের রেডটা আছে, ঠিক আছে? রেডটা একদম পারফেক্ট ব্লাড রেড না, একটু আপনার ডিপ কালারের রেডের শেডটা, তার সাথে কফি কালারের আঁচল আর কফি কালারের আপনার ব্লাউজ পিস আছে। প্রাইস রেঞ্জ সেম 3600। সব কটা পিসই নতুন, একদম দেখেই বোঝা যাচ্ছে এখনো প্রাইস ট্যাগ ওইখানে পড়েনি। যদি ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিই। আফটার লাইভ আজকে আমরা সমস্ত চেক করে নেব। 6 বাজে সে চেকিং করনা শুরু হোগা, কল মত কিজিয়ে 9126 মে বুকিং নেই, কল করকে বুকিং ভি নেই হ্যায়, কল করনে সে আপকা হি নাম্বার জো হ্যায় উপর চলা জায়েগা, তো চেকিং মে ভি প্রবলেম হোগা। বুকিং নাম্বার ওই হ্যায় উসকো সেভ কর লিজিয়ে মোবাইল মে পহলে অর WhatsApp কর দিজিয়ে স্ক্রিনশট কো, বাস কোই ভি কলিং মে রেকর্ডেড লাইভ হ্যায় YouTube মে 1 ঘন্টা কে আন্দার আপলোড হো জায়েগা, আপ লোগ সেম প্রসেস হ্যায়, প্রসেস ভি সেম হ্যায়, জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফার। WB के अंदर शिपिंग नहीं लगेगा, आउट ऑफ WB शिपिंग विल बी एडेड। नंबर सेव करें, এটা দিয়ে WhatsApp করুন, এটা দিয়ে WhatsApp আর নিচে বুকিং নাম্বার বলে যে লেখা আছে এটা সেভ করুন। যদি কারো কলিং এর প্রয়োজন হয়, যেরকম কোনো ডাউট আছে যাই হোক, সেটার জন্য কলিং নম্বরে কল করবেন, ঠিক আছে? ওখানে নাম্বার দেওয়া আছে। আর আজকে যা কিছু বুকিং যেগুলো কাতান বেরোচ্ছিল, যদি কারো পেমেন্টের কোনো ইস্যু থাকে আমাকে WhatsApp এ কন্টাক্ট করে আমি বলে দেবো, যেটা ডিটেইলস আছে। কালী পূজো, দিওয়ালি এই দিন সব আমাদের আর সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে। দিওয়ালি দিনটা হয়তো সেকেন্ড হাফটা অফ থাকবে, বাট মর্নিং দিকে প্রতিদিনই কল করে আসবে, কল করে আসবে। মর্নিংটা তো প্রতিদিনই খোলা থাকবে, বাট আফটার মানে অনুভব বলতলা বিষ্ণুপুর গুগলে দেওয়া আছে, তাও একটা কল করে নেবেন, কেউ মানে মিসগাইড হয়ে অন্য কোথাও চলে যাবেন না, ঠিক আছে? অনেকে খুঁজে খুঁজে কোনো ঠিক জায়গাতে আসছে, একটু কল করুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট লাইভ হচ্ছে আপনার আফটার কালী পূজা, ততদিন ভালো করে কালী পূজো কাটান। অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি অল অফ ইউ, অ্যান্ড ভাইফোঁটা আমাদের সমস্ত রিচুয়ালস গুলোর পরেই আমরা আবার আসবো লাইভে, অ্যান্ড হ্যাপি ধনতেরাস। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস।